আজকে আপনাদের ক্লাসটা হচ্ছে মার্কেট এন্ড প্রোডাক্ট রিসার্চ। তো মার্কেট রিসার্চ আর প্রোডাক্ট রিসার্চ দুইটা হচ্ছে গিয়া একটু আলাদা জিনিস। মার্কেট রিসার্চ বলতে আমরা বুঝাচ্ছি যে আপনি যে সিপিএ নেটওয়ার্কটাতে কাজ করবেন, সেই সিপিএ নেটওয়ার্কটা আপনার কিভাবে রিসার্চ করে খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে গিয়া মার্কেট রিসার্চ বলা হয়। আর প্রোডাক্ট রিসার্চ বলতে আমরা বুঝি সাধারণত যে একটা প্রোডাক্ট নিয়ে আমি রিসার্চ করব, বিভিন্ন ধরনের রিসার্চ, আমি এই প্রোডাক্ট আমার জন্য ভালো কি না, বা এই প্রোডাক্টটা কোন কোন দেশের জন্য ভালো, কোন কান্ট্রিতে প্রমোট করলে আমি ভালো ফিডব্যাক পাবো, বা এটা আসলেও কি লাভজনক কি না, এরকম বিভিন্ন রিসার্চ হচ্ছে কি প্রোডাক্ট রিসার্চ। তো আমরা শুরুতে দেখবো হচ্ছে কি মার্কেট রিসার্চ বা মার্কেট প্লেস খুঁজে বের করতে হয় কিভাবে, সেটা আমরা দেখবো। তো ভিডিওটা মনে হয় রেকর্ডিং শুরু হয়নি। হয়েছে ভাইয়া, তো আমি যেটা মার্কেট রিসার্চ বলতে যেটা বুঝি সেটার জন্য আমার বা মার্কেট প্লেস খুঁজে বের করার জন্য সবচেয়ে ট্রাস্টেড যে প্লেসটা, সেটা হয়তো যারা সিপিএ নিয়ে হালকা পাতলা ঘাটাঘাটি করছেন তারা সবাই জানেন, সেটা হচ্ছে fpaying.com। fpaying.com এই সাইটটা হচ্ছে গিয়া সিপিএ, এখানে মোটামুটি সিপিএ যত সাইট আছে সব সাইটে আপনি পাবেন। তো কথা হচ্ছে কি, আমার প্রথমে খেয়াল রাখতে হবে যে আমি যে সিপিএস নেটওয়ার্কটাতে কাজ করতে চাই সেটা অবশ্যই অ্যাপ পেইং এ থাকতে হবে। অ্যাপ পেইং এ না থাকলে সেই সিপিএ নেটওয়ার্কটা নিয়ে আমি কাজ করব না। ক্লিয়ার ব্যাপারটা? সো আমি চাইলে অ্যাপ পেইং থেকে বিভিন্ন সিপিএ নেটওয়ার্ক খুঁজে বের করতে পারি আমার পছন্দ মতো সিপিএ নেটওয়ার্ক। যেমন ধরেন এখানে অনেকগুলো সিপিএ নেটওয়ার্ক সাজেস্ট করতেছে, টপ অফার্স, তারপর হচ্ছে গিয়া ট্রাফি, এরকম সিপিএ নেটওয়ার্ক সাজেস্ট করতেছে। ধরেন টপ অফার্স আমি দেখলাম, এই সাইটটা কিরকম সেটা আমি যদি দেখতে চাই, তো সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়া যারা সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে কোনো ধারণা নেই তারা হচ্ছে এইভাবে আপনারা বের করতে পারেন। এখান থেকে হয়তো ধরেন টপ অফার্স এর বিভিন্ন ডিটেলস, এটাতে ঢুকলে ক্লিক করে যদি আপনি ঢোকেন তাহলে আপনার এখানে এরকম, আমি এটা নতুন ট্যাবে ওপেন করছি, তো এখানে দেখেন বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে। তারপর হচ্ছে গিয়া তাদের কমিশন টাইপ, মানে কি ধরনের অফার হচ্ছে গিয়া তারা দিচ্ছে, তারা হচ্ছে গিয়া সিপিএ, সিপিএল, সিপিআই, সিপিএস আর আরভি এই টাইপের অফার দিচ্ছে। মিনিমাম পেমেন্ট হচ্ছে $500, $500-এর নিচে পেমেন্ট নেওয়া যাবে না, আর যদি ব্যাংকে ট্রান্সফার নেন তাহলে $3,000-এর নিচে নেওয়া যাবে না। তারপর হচ্ছে গিয়া উইকলি পেমেন্ট দেয়, আবার মান্থলিও পেমেন্ট দেয়। তো পেমেন্ট এই ধরনের কারেন্সিতে নিতে পারবেন, পেগজাম ওয়ার, বিটকয়েন, ওয়েব মানি, পেওনার, এইরকম বিভিন্ন কারেন্সিতে নিতে পারবেন। আর রেফারেল কমিশন দিতেছে 5%। তো এরকম বিভিন্ন ইনফরমেশন প্রত্যেকটা নেটওয়ার্কে আপনি যদি এরকম যা ওপেন করেন তাহলে প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যেই বিভিন্ন ইনফরমেশন আপনি দেখে দেখে আপনার পছন্দ মতো একটা নেটওয়ার্ক আপনি নিয়ে নিতে পারেন। তবে এখানে একটু কথা আছে, কথা হচ্ছে কি যে আপনি চাইলে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এইসব সাইটে, কিন্তু কথা হচ্ছে কি এইসব সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই সব সিপিএ নেটওয়ার্কের লিঙ্ক গুলো আসলে আপনার পেইড মার্কেটিং করা যায় না। সব সিপিএ নেটওয়ার্কের লিঙ্ক গুলো নিয়ে পেইড মার্কেটিং করা যায় না। তো আসলে আমার তো সব সিপিএ নেটওয়ার্কের যেটা ব্যাপারটা সবার কিভাবে কি লিঙ্ক দেয় সেটা আমি জানি না। তো আমি আপনাদেরকে হয়তো সাজেশন দিতে পারি যে আমি যে কয়টা সিপিএ নেটওয়ার্কে কাজ করি সেগুলোর থেকে আপনাকে সাজেশন দিতে পারি যে এগুলো থেকে আপনি চাইলে পেইড মার্কেটিং করতে পারবেন, এবং কেন আমি এই সিপিএ নেটওয়ার্ক গুলোতে কাজ করি সেটারও আপনাদের আপনার কাছে এক্সপ্লেনেশন আমি দিতে পারি। তো কথা হচ্ছে গিয়া এই সাইট গুলো হচ্ছে গিয়া ধরেন একটা আমি দেখি এখানে ইয়েস টু অ্যাপস, এই যে ইয়েস টু অ্যাপস লিখলে এখানে বা পুরাটা আপনি লিখলেন, অ্যাপস লিখে সার্চ দিলাম, ইয়েস টু অ্যাপস লিখে সার্চ দিলে এখানে দেখেন ইয়েস টু অ্যাপস আসছে। ইয়েস টু অ্যাপস এ আমি ঢুকলাম, ঢুকে এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে এগুলো, তারপর হচ্ছে গিয়া আরো ইনফরমেশন আছে অনেক। তো এগুলো হচ্ছে কি আপনারা এগুলো আপডেট হতে পারে কন্টিনিউয়াসলি। তাই এই সিপিএ নেটওয়ার্কটাতে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনার কি করতে হবে, জয়েন নাও। এটা সব সিপিএ নেটওয়ার্ক, এখান থেকে যতটা সিপিএ নেটওয়ার্কে আপনি ঢুকবেন
সব সিপিএন নেটওয়ার্কে আপনার ঢুকতে হলে জয়েন নাও দিতে হবে। জয়েন নাও দিয়ে আপনি এখান থেকে সিপিএন নেটওয়ার্কটাতে ঢুকতে পারবেন। কিন্তু কথা হচ্ছে গিয়া যে কিছু সিপিএন নেটওয়ার্ক আছে বাংলাদেশ থেকে কোনো অ্যাক্সেস দেয় না, তো সেগুলোর জন্য আমার কি করতে হয়, আমার সেগুলোর জন্য হচ্ছে গিয়া আইপি বা ভিপিএন নিতে হয়, ঠিক আছে? তো এই ইয়েস টু অ্যাপস যে নেটওয়ার্কটা, এটা হচ্ছে গিয়া আপনার বাংলাদেশ থেকে অ্যাক্সেস দেয় না, তো এটার জন্য আমার কি করতে হবে, একটা ভিপিএন অ্যাড করতে হবে এটাতে যদি আমি ঢুকতে চাই। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? জি ভাই, বুঝতে পারতেছি। কারো কোনো সমস্যা হলে বলবেন। তো আমি যেটা বলছিলাম, তো আমার একটা ভিপিএন অ্যাড করতে হবে, ভিপিএন অ্যাড করে আমি এটাতে ঢুকতে পারবো। তো কথা হচ্ছে দেখুন, এটা কিন্তু আমি যখন বাংলাদেশ থেকে ঢুকতে যাচ্ছি তখন এটার আইপি ব্লক। হ্যালো ব্রাদার, ভিপিএন এর চার্জ আবার কেমন? ভিপিএন এর কোনো চার্জ নাই, আমরা ফ্রি ভিপিএন ইউজ করব। আচ্ছা, ফ্রি ভিপিএন হবে? অনেকে না, ওই যে সিপিএ অনেকে করে বলে যে আইপি নিতে হয়, আবার ওটা একটা না খরচ ওইটা আছে। ভাইয়া, ওইটা হচ্ছে কি অন্য কাজের জন্য, তবে ওইটা হচ্ছে বিভিন্ন ডেটিং সাইটে পোস্টিং এর জন্য বা ডেটিং সাইটে কাজ করার জন্য পেইড আইপি নিতে হয়। তো এটা ওইটার কাজ আর এটার কাজ এক না। আমরা মার্কেটিং করার জন্য ভিপিএন নিচ্ছি না, ওকে, আমরা হচ্ছে কি আমরা অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভিপিএন নিচ্ছি। তো আমাদের পেইড ভিপিএন এর কোনো প্রয়োজন নেই। তো আমি ভিপিএন কিভাবে অ্যাড করব সেটা আমি আপনাদেরকে দেখা দিই। আগে আমি ভিপিএন যেটা আমার অ্যাড করা আছে এটা রিমুভ করে নিই, রিমুভ করে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা ভাই হবে। একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম। বলুন। আচ্ছা, ভিপিএন ওপেন করে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, তারপরে যখন পরবর্তীতে আমি যতবার অ্যাকাউন্ট লগ ইন করবো ততবার কি ভিপিএন ওপেন করে নিতে হবে, নাকি পরবর্তীতে আমি এমনিতেই লগ ইন করতে পারবো? না ভাইয়া, ভিপিএন অন করা থাকতে হবে, কারণ বাংলাদেশ থেকে এটা ঢুকবেই না, তো ওকে আপনার ভিপিএন লগ ইন করতে গেলে ভিপিএন দিয়েই ঢুকতে হবে। ভাইয়া, আমার কাছে হোলা ভিপিএন আছে, এটা কেমন, ভালো? হ্যাঁ, আপনি যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে ভালো খারাপের কিছু নেই, ঠিক না না, আছে? অনেক ভিপিএন তো আছে যে অ্যাকাউন্ট ব্লক করে দেবে, এই জন্য জিজ্ঞাসা করলাম। না সমস্যা নেই, এগুলোর ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আপনি তো এক ভিপিএন নিয়ে আপনি তো লিঙ্কে ঢুকতেছেন না, আপনার অফার লিঙ্কে আপনি ঢুকবেন না, আপনি অ্যাকাউন্টে ঢুকলে কোনো সমস্যা নেই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, সো আমি এখন যেটা করতেছিলাম, তো আমি একটা ভিপিএন অ্যাড করব। আমি যেটা অ্যাড করা ছিল সেটা আমি রিমুভ করে দিছি। এখন আমার নতুন করে ভিপিএন অ্যাড করতে হলে আমার এই যে এখানে দেখেন এই এই আইকনটা এরকম নাও থাকতে পারে, এখানে থ্রি ডট আইকন থাকতে পারে, তিনটা সিরিয়ালে তিনটা ডট। ক্রোম ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজারে আছি, ক্রোম ব্রাউজারে আপনার তিনটা ডটের মতো এরকম আইকন থাকবে, তবে এটা একটু অন্যরকম আসতেছে, কারণ আমার একটা হয়তো ইসে কি বলে একটা এক্সটেনশনে কোনো প্রবলেম হয়েছে। আমি ভিপিএন এক্সটেনশন অ্যাড করবো, এক্সটেনশন বলতে তো সবাই বুঝেনি হয়তো, ব্রাউজার এক্সটেনশন যেটা আপনার ব্রাউজারের ভিতরে সফটওয়্যার ইনস্টল জি ভাই, করার বুঝি। মতো, যারা বোঝেন না তাদের জন্য হচ্ছে ভিপিএন এক্সটেনশন বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে ব্রাউজারের ভিতরে এক্সটেনশনের মতো, এটার কাজ শুধু ব্রাউজারের মধ্যে থাকবে। আমরা নর্মালি অনেকে অনেক সময় ভিপিএন ইউজ করছি যেটা হচ্ছে ফুল কম্পিউটারে ইনস্টল দিতে হয়, কিন্তু আমরা এই ভিপিএনটা ইউজ করব শুধু ব্রাউজারের জন্য, মানে এটার কাজ শুধু ব্রাউজারে থাকবে, আমার পুরো কম্পিউটারের আইপিটা চেঞ্জ করবে না। ওকে, তো এক্সটেনশন অ্যাড করতে হলে থ্রি ডট এখানে আইকন থাকবে, তো এখানে ক্লিক করব, ক্লিক করার পর মোর টুল, তারপর হচ্ছে এক্সটেনশন। তো এখন যাব হচ্ছে কি আমি এই যে এক্সটেনশন এখানে লেখা আছে এটার মেইন মেনু, এটা ক্লিক করব, ক্লিক করলে একটা পপ আপ আসবে, তো এটা সাইড বার ওপেন হবে, সাইড বার ওপেন হলে আপনার এখানে নিচে একদম পাবো হচ্ছে ক্রোম ওপেন ক্রোম ওয়েব স্টোর, এটা ক্লিক করলাম, ক্লিক করলে নতুন ট্যাবে ক্রোমের যে ওয়েব স্টোরটা আছে সেটা ওপেন হবে, যেখান থেকে আমি বিভিন্ন এক্সটেনশন ইনস্টল করতে পারি যেটা আমার প্রয়োজন। তো আমি এখন আমার প্রয়োজনীয় এক্সটেনশনটা এখানে সার্চ দিব, এটার নাম হচ্ছে BROWSEC, ব্রাউসেক, কেউ আর ব্রাউজার লিখবেন না, ব্রাউসেক, BROWSEC লিখে আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে দেখেন ব্রাউসেক যে ভিপিএনটা আছে এটা চলে আসছে। এখন এটাকে আমি কি করব, ক্লিক করব, ক্লিক করার পরে আমার ব্রাউসেক ভিপিএনটা অ্যাড করার অপশন আসবে, অ্যাড টু ক্রোম দিব, উপর থেকে একটা পপ আপ আসবে, এটাকে আমি অ্যাড এক্সটেনশন দিয়ে দিব, দেন এটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে অটোমেটিকলি এটা অ্যাড হয়ে যাবে, এটা ডাউনলোড হচ্ছে, এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। ওকে,
আমি একটু সময় দেই অ্যাড হতে। তো এটা এখন ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি এরকম আসলে নিউ কোন ট্যাব ওপেন হলে এটা কেটে দিবেন। আর অনেকের দেখা যাবে অনেক সময় যে এখানে ব্রাউজার ভিপিএনটা ইনস্টল হয়েছে কিন্তু এটা আইকনটা এখানে আসতেছে না, যে বারটা আছে বারটার ভিতরে আইকনটা আসতেছে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এখানে দেখেন এক্সটেনশনের একটা অপশন আছে, এটা ক্রোমের জন্য, আমি সবাইকে বলে দিলাম এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের জন্য। তো এই এক্সটেনশন আইকনে ক্লিক করার পর এখানে যত এক্সটেনশন আপনার ইনস্টল করা আছে সবগুলো শো করবে। যেটা আপনি এখানে পিন করে রাখতে চান সেটা আপনি এখানে যে পিন দিবেন, পিন এক্সটেনশন দিলে ওটার আইকনটা চলে আসবে। জি বলুন ভাইয়া, আমরা যারা নতুন একটু ভেঙে বললে ভালো হয়, ওই যে ভিপিএন যে বলতেছেন, ভিপিএন এর ফুল এলাবোরেশনটা কি এটা আসলে বুঝছি না। ভিপিএন এর ফুল এলাবোরেশন হচ্ছে কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটার কাজ হচ্ছে কি আপনি বাংলাদেশ থেকে ধরেন ইউএস এর একটা লোকেশন শো করাচ্ছে। আপনারা নরমালি যখন ইন্টারনেট ব্রাউজিং করেন তখন প্রত্যেকের একটা আইপি থাকে, আইপিটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি ব্রাউজিং করেন তাহলে বাংলাদেশের আইপি ইন্টারনেট ধরে নেয়, বা গুগলে ধরেন আপনি ব্রাউজ করতেছেন বা একটা ওয়েবসাইটে ব্রাউজ করতেছেন আপনি, তো প্রত্যেকটা ওয়েবসাইট বা গুগল বা পুরো ইন্টারনেট ধরে নেয়। এটা হচ্ছে কি আপনি আইপির উপর ডিপেন্ড করে ধরে যে এটা আপনি বাংলাদেশ থেকে ব্রাউজিং করতেছেন। কিন্তু ভিপিএনটা ধরে আপনি যখন ভিপিএনটা অ্যাড করে যদি আপনি একটা ইউএস এর আইপি ধরেন তাহলে হবে কি যে আপনি বাংলাদেশ থেকে ইউএস এর লোকেশনে ব্রাউজিং করতে পারবেন। কারণ আপনি ব্রাউজিং বাংলাদেশ থেকে ব্রাউজিং করতেছেন কিন্তু ইন্টারনেট যে প্রোভাইডার আছে ধরেন গুগল বা ধরেন বিভিন্ন সাইট সেগুলো বুঝতেছে যে আপনি ইউএস থেকে ব্রাউজ করতেছেন ইন্টারনেট। ক্লিয়ার ব্যাপারটা? জি ভাই। ওকে, তো আশা করা যায় বুঝতে পারছেন, আর যদি না বুঝেন তাহলে বলতে পারেন। আরেকটু রিপিট করলে ভালো, একটু মিস করছি তো আমি, 2 মিনিট লেট করে আসছি। আচ্ছা, তো কোনটা মিস করছেন? ভিপিএন এর যে স্টেপগুলো, ভিপিএন টা অ্যাড করার অপশন মিস করছেন? জি জি জি। আচ্ছা, এটা তাহলে লাস্টের দিকে মনে করে দিন, আমি দেখাই দিব না, কারণ এটা তাহলে ভিডিওতে দুইবার রেকর্ড হয়ে যাবে। ওকে, শেষের দিকে আমি একবার দেখাই দিব। ওকে, সো আমি এখন ভিপিএন টা অন করব। এই যে নরমালি এই আইকনটা আসছে, আমি পিন করছি এখান থেকে, আবার যদি আনপিন করে দেই চলে যাবে এটা। তো আমি এটা ক্লিক করব, ক্লিক করে এখন এটা অফ আছে, অন করতে পারি। অন করে এখানে নেদারল্যান্ডস আছে, চেঞ্জ করে আমি কি করব ইউনাইটেড স্টেটস। আমি এই চারটা হচ্ছে কি ফ্রি, আমি সো এই চারটা আমি যে কোনো একটা ইউজ করতে পারি। তো আমি নরমালি ইউএস এর লোকেশন দেখাইতে চাই, যে আমি চাই যে সাইটটা দেখুক, যে সিপিএ সাইটটা দেখুক যে আমি ইউএস থেকে ব্রাউজ করতেছি, তাদের সাইটে আমি ঢুকতেছি ইউএস থেকে। তো আমি ইউএস এর এটা সিলেক্ট করলাম। এখন হচ্ছে কি আমার যে ব্রাউজারের আইপিটা হয়ে গেছে হচ্ছে ইউএস এর আইপি। এখন আমি ধরেন এতক্ষণ আমি এটাতে ঢুকতে পারতেছিলাম না, এখন দেখি আমার এটা কি ঢোকা সম্ভব হয় কিনা। দেখেন এখন হচ্ছে কি আমার এই যে সাইটটা আছে সিপিএ সাইট নেটওয়ার্কটা, সেটাতে ঢুকতে পারতেছি আমি। ওকে, সো এই ভিপিএনটা আপনার হচ্ছে কি ইনস্টল করে নিতে হবে। আর এটা আপনারা আমি তিনটা সাইট সাজেশন দিতে পারি আপনাদেরকে, ইএসটিএফস হচ্ছে একটা, দেন আসতেছে হচ্ছে গিয়া সিপিএ বক্স, দেন আসতেছে সিপিএ বক্স, এটা সার্চ দিলাম এই সিপিএ বক্স, এটা একটা, দুইটা হচ্ছে গিয়া আসলো। আর হচ্ছে কি আরেকটা হচ্ছে গিয়া
পাথলিংস মিডিয়া, ঠিক আছে, এই তিনটা পাথলিংস মিডিয়া দিয়ে সার্চ দিলে এখানে চলে আসবে। তো এটা হচ্ছে কি পাথলিংস মিডিয়া, এই তিনটা সাইট আপনাকে আমি সাজেস্ট করতে পারি, যে এই তিনটা সাইটে আমি কাজ করি, চাইলে আপনিও কাজ করতে পারেন, তবে এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো এখন যেটা আমি বলতেছি, তো আপনারা নর্মালি আমি তো বলছি যে এখানে জয়েন নাও, তারপরে হচ্ছে এই যে জয়েন নাও দিয়ে তো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তাই না? জি ভাইয়া পারি, কিন্তু কথা হচ্ছে কি আপনারা এভাবে করবেন না, ঠিক আছে, এভাবে করবেন না। আপনাদেরকে আমি রেফার লিংক দিব, ঠিক আছে, আমার আপনাদেরকে আমরা আমাদের রেফার লিংক দিব, ওই রেফার লিংক দিয়ে আপনারা হচ্ছে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি ব্যাপারটা আপনাদেরকে, আপনারা তাহলে দেখালে বুঝে যাবেন টোটাল ব্যাপারটা। তো আপনার একটু সময় দিন আমাকে। তো দেখুন এই ফাইলটার ভিতরে আপনার এই ফাইলটা আপনাদেরকে পুরো দিয়ে দেওয়া হবে, এই ফাইলটার ভিতরে আপনারা অনেক কিছু পাবেন। এখানে রেফার আমি রেফার লিঙ্কের কথা যেটা বললাম সেটা হচ্ছে এখানেই আছে, প্রত্যেকটা সাইটের জন্য আলাদা একটা রেফার লিঙ্ক দেওয়া আছে। এই যে একটা ইয়েস টু অ্যাপসের জন্য এটা, পাথ লিঙ্কের জন্য এটা, পিপিএ বক্সের জন্য এটা। সো আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান তাহলে এখান থেকে আপনি সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, আপনার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। আমি দেখলাম হচ্ছে গিয়ে এই সাইট গুলোতে ভাই আমরা তো যে কোনো একটাতেই কাজ করব, যার যেটা ইচ্ছা। একটাতে কাজ করতে পারেন, দুইটাতে কাজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ওকে, সো আমি যেটা বলতেছিলাম যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে কি করতে হবে, রেফার লিংক দিয়ে ক্রিয়েট করতে হবে। তো আপনি কি করবেন, এখান থেকে এই লিংকটা কপি করবেন, ইয়েস টু অ্যাপস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ধরেন আপনি। তো আপনি এই লিংকটা কপি করবেন, কপি করে আপনি হচ্ছে ব্রাউজারে পেস্ট করে সার্চ দেবেন, ঠিক আছে। সার্চ দিলে আপনার হচ্ছে গিয়া এখানে সরাসরি রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে। ওকে, সরাসরি রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে, এখানে আপনার ইনফরমেশন ফিল আপ করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ধরেন আমি এখানে নাম দিলাম হচ্ছে গিয়া আমার নাম, ফুল নেম, আমার ফুল নেম দিলাম, তারপর হচ্ছে গিয়া ইউজার নেম। ইউজার নেম কি, একটা ইউনিক নেম, ইউজার নেম বোঝেন না সবাই? আমার নাম সাথে কয়েকটা ডিজিট দিছি, কারণ কি এই নামটা যাতে অন্য কারো সাথে না মিলে, এই নামটা মিলে গেলে আমার অ্যাকাউন্টটা নিবে না, ঠিক আছে। তো এটা আমি আমার নাম সাথে কয়েকটা নাম্বার দিছি, মাঝে আশেপাশে কোথাও কোনো স্পেস দেই নাই, তো আপনারাও দেবেন না স্পেস। ইমেল, ইমেল আপনার ইমেল দেবেন, ঠিক আছে, আপনার ইমেল। ফোন নাম্বার, ফোন নাম্বারটা আসলে আপনার ফোন নাম্বার। ভাইয়া আমার একটা কথা ছিল, জি, এই যে আপনি ইউজার নেমের এখানে যে সংখ্যা বসালেন, যদি সংখ্যা না দেই, সংখ্যা না দিলে তো কোনো প্রবলেম? ওই যে বললাম না, অন্য কারো সাথে যদি এই সেম আপনার সেম নামে যদি অন্য কোনো ইউজার নেম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তো আপনার ইউজার নেম নিবে না ভাই, ওরা তো ইউজার নেম সাজেস্ট করবে না। ওরা ইউজার নেম সাজেস্ট করবে কেন? অনেক সময় হয় না যে ইউজার নেম, এটা তো জিমেইল অ্যাকাউন্ট না ভাই, আজ ইউজার নেম সাজেস্ট করবে, এটা ভিপিএন নেটওয়ার্ক। এই যে সংখ্যাটা বসালাম, এটা কি পরবর্তীতে আমার প্রয়োজন আছে? হ্যাঁ অবশ্যই এটা তো প্রয়োজন আছে। আপনি লগইন করবেন কিভাবে? লগইন করতে হলে ইউজার নেম লাগবে না ভাই? আমার নাম ধরেন রঞ্জু আহমেদ, এটা পুরো নাম আমার, বুঝছেন? তাহলে আমি শুধু যদি রঞ্জু বসাই কোনো সমস্যা আছে? আমি বলছি ভাই যে আপনার রঞ্জু, এই ধরনের শুধু রঞ্জু দিলেন, তাহলে আমি যে এখানে দিলাম শুধু শিহাব, কিন্তু এই শুধু শিহাব দিয়ে তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতেই পারে। আচ্ছা ভাইয়া যদি না থাকে তাহলে তো আমার নামটা নিবে, তাই না? তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা কি চার সংখ্যা দিতে হবে নাকি সংখ্যার কম বেশি হলে কোনো সমস্যা? কোনো ডিজিট দিতে পারেন, আপনি একটা দেন দুইটা দেন আপনার ইচ্ছা, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ওকে। তো ফোন নাম্বারের যেটা কথা বলতেছিলাম, ফোন নাম্বার আপনি বাংলাদেশি ফোন নাম্বার ইউজ করবেন না। আপনি দেখতেছেন যে আমি ইউনাইটেড স্টেটস এর লোকেশন দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, কিন্তু তাও সেক্ষেত্রে আমার লোকেশনের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো অবশ্যই আমার ইউএস এর ইউজ করতে হবে। তো এটা নিয়ে অতিরিক্ত কোনো ঝামেলা নেই, আপনি কি করবেন যাবেন হচ্ছে ফেক নেম জেনারেটর, এই ফেক নেম জেনারেটর একটা সাইট আছে, এই সাইটটাতে আপনি ঢুকবেন। আমি
এটা ভিপিএন দিয়ে ঢুকলে একটু স্লো হয়ে যায়, তো এই জন্য আমি কি করব, আমি অন্য একটা ব্রাউজার দিয়ে এটা ঢুকি। ওকে, সো ফেক নেম জেনারেটর, আমি কিছু ইনফরমেশন ফেক নেম জেনারেটর থেকে নিব যেগুলো হচ্ছে কি আমার প্রয়োজন। এখানে ধরেন কি ইনফরমেশন প্রয়োজন, ফোন নাম্বার, ফোন নাম্বারটা আমার প্রয়োজন, সো আমি ফোন নাম্বারটা ফেক নেম জেনারেটর এই সাইটটা থেকে আমি নিতে পারি। আরো কিছু ইনফরমেশন লাগবে সেগুলো আমি এখান থেকে নিব, তবে এটা অন্য অন্যগুলোর জন্য লাগবে। তো এটার জন্য শুধু ফোন নাম্বারটা লাগবে, ফোন নাম্বারটা আমি নিব হচ্ছে কি এখান থেকে, একটু সময় দিয়ে আসুক এটা। আচ্ছা, ইমেল অ্যাড্রেস যেটা ইউজ করলাম, ইমেল অ্যাড্রেসটা তো যদি ওইভাবে খুঁজে তাহলে এটা তো বাংলাদেশি ইমেল অ্যাড্রেস, গুগল কি তার সাথে ইনফরমেশন শেয়ার করবে যে এটা বাংলাদেশের ইমেল অ্যাড্রেস নাকি অন্য কোনো জায়গায়? যদি কোনো কোম্পানি ওইভাবে কাজ দিচ্ছে বা নিচ্ছে, না গুগল তার পার্সোনাল ডাটা কারোর সাথে শেয়ার করবে। তো আমি কপি করলাম এটাকে, ফোন নাম্বার এখানে দেখেন ফোন নাম্বার আছে, আমি এটাকে কপি করলাম। অনেকে কোশ্চেন করতে পারেন, ভাই এটা তো তাহলে সবার একরকমই আসবে, সবাই একই ফোন নাম্বার দিয়ে করব? ভাই একরকম কারো আসবে না, জেনারেট দিলে আপনার আরেকটা আসবে। এখানে যতবার জেনারেট দিবেন ততবার নতুন নতুন ইনফরমেশন আসবে, ঠিক আছে? তো আমি এখান থেকে এটা কপি করলাম, কপি করে আমি কি করব এখানে বসে দিই, এই যে মাঝখানে যে হাইফেন গুলো আছে এগুলো উঠায় দিবেন। তো এই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম, কান্ট্রি আমি ইউনাইটেড স্টেট দিব, তারপর হচ্ছে স্কাইপ আইডি, স্কাইপ খোলা আছে ইমেল দিয়ে ইমেল আইডি বসায় দিবেন এখানে, ঠিক আছে? আবার যার খোলা নাই, অনেকে আছেন এরকম হয়তো স্কাইপ আইডি খোলা নেই, তো যার খোলা নেই সে কি করবেন ইমেল বসায় দিবেন, এই ইমেল আইডিটা দিয়ে আপনি আরেকটা স্কাইপ আইডি খুলে নেবেন, ঠিক আছে? দেন হচ্ছে কি ওয়েবসাইট, ওয়েবসাইটের ব্যাপারটা হচ্ছে কি যে এখন তো কারো ওয়েবসাইট নাই, আছে কি? হয়তো নিজের পার্সোনাল ওয়েবসাইট অনেকের থাকতে পারে, কিন্তু নরমালি হয়তো সবার ওয়েবসাইট নাই থাকার কথা। তো সে কি করবেন, এই যে ডক ফাইলটা আমি এখান থেকে যেখান থেকে রেফার লিংক নিলাম সেখানে একটা ওয়েবসাইটের দেওয়া আছে অ্যাড্রেস, এই ওয়েবসাইটটা এখান থেকে কপি করবেন, কপি করে আপনি কি করবেন ওয়েবসাইটের জায়গায় বসিয়ে দিবেন, ঠিক আছে? এটা সবাই একটা ইউজ করবেন, কোন সমস্যা নেই। দেন হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড ইউজ করব, সরি ওয়েবসাইটটা তো অন্যজনের, এটা কি আপনার? হ্যাঁ আমারই তো, আমাদের যে এই জন্যই তো আপনাকে বলতেছি ইউজ করতে। ভাই স্ক্যাবের যে ইয়াটা দেখাইলেন জিমেইলটা, এন ইমেইলের বদলে যদি আমরা স্ক্যাব আইডি লিংকটা দিয়ে দিই, আইডি যে কোডটা, হ্যাঁ লাইভ শো ওইটাও দিতে পারেন, ইউজার নেম যেটা ইউজ, হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা দিতে কোনো সমস্যা নেই, না কোনো সমস্যা নেই। যাদের ফোন নাম্বার দিয়ে খোলা আছে স্কাইপ আইডি তারা ইউজার নেম বসাবেন, আর যারা যাদের ইমেল দিয়ে খোলা তারা ইমেল বসিয়ে দিবেন। আর এখানে পাসওয়ার্ডের ব্যাপারটা সবাই তো জানেন যে পাসওয়ার্ড, জি জি একটা স্ট্রং পাসওয়ার্ড, পাসওয়ার্ড যেটাই দেন সেটা হচ্ছে কি এখানে সেম পাসওয়ার্ডটা এখানে একবার দুইবার দিয়ে এটা টিক টিক দিবেন, টিক দিয়ে রেজিস্টার নাও দিয়ে দিবেন। তো দেন হচ্ছে কি ইনফরমেশন গুলো, এই যে তথ্যগুলো আমরা দিব এগুলো তো আমরা নোট করে রাখবো নাকি? নোট করে রাখবেন, আপনি ভুলেও তো যেতে পারে, জি জি। ওকে, তো দেন হচ্ছে কি রেজিস্টার নাও দিলে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা আপনার বসায় দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে, দেন একটা সময় পর্যন্ত এটা পেন্ডিং থাকবে, যখন অ্যাক্টিভ করবে তখন আপনি লগ ইন করতে পারবেন, ঠিক আছে? এটা গেল হচ্ছে একটা, দেন আমি তিনটা সাইটের কথা বলছিলাম, দেন আমি যাই হচ্ছে কি পাথ লিংক মিডিয়া, এটা তো বুঝছেন সবাই তাই না, সহজই অনেক, জি জি বুঝতে পারছি। ওকে, তো আমি যা আছে পাথ লিংক মিডিয়া, এটাতে কিভাবে কি কি করবেন, এই রেফার লিংক দিয়ে ঢুকলে সরাসরি হচ্ছে কি আপনাকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে। দেখেন দেখেন ফার্স্ট নেম আছে, আমি দিলাম হচ্ছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, কান্ট্রি ইউনাইটেড স্টেটস, সবাই তো আগে থেকে জানেন যে ইউনাইটেড স্টেটস, স্ট্রিট অ্যাড্রেস, এখানে আবার এখানে কিন্তু কোনো ঠিকানা মিকানা চায় নেই, কিন্তু শুধু ইউনাইটেড স্টেটস এর লোকেশন আর ফোন নাম্বার চাইছে,
কিন্তু এখানে আবার আপনার ঠিকানা চাইতেছে, তো ঠিকানাও আপনি ওই ফেক নেম জেনারেটর থেকে নিয়ে নিতে পারেন। তো এই দেখেন, এই যে এটা হচ্ছে কি আপনার স্ট্রিট অ্যাড্রেস, উপরের লাইনটা, উপরের লাইনটা হচ্ছে আপনার ঠিকানা। তো এটা আপনি এখানে বসা দিবেন, ওকে। তারপর হচ্ছে স্টেট, স্টেট কি, স্টেট হচ্ছে গিয়া এটা আমি দিয়া, অনেকে শর্ট ফর্ম দিছে এখানে, শর্ট ফর্মের যদি ফুল ফর্ম জানতে চান গুগলে সার্চ দিবেন, চলে আসবে, ঠিক আছে। তো আমি শর্ট ফর্মটাই বসিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়া সিটি, সিটি কোনটা, সিটি হচ্ছে গিয়া এই যে লুইস্টন, এটা হচ্ছে গিয়া সিটি। তো এটা আমি এখানে বসিয়ে দিলাম। আর জিপ কোড হচ্ছে গিয়া এই যে এটা, এটা হচ্ছে জিপ কোড, আবার এটা কিন্তু জিপ কোড না, এটা জিপ কোড, ঠিক আছে। জিপ কোডটা বসে আমি নেক্সট দিব, সবকিছু আমি ইনফরমেশন বসাইছি, নেক্সট দিব এখন। দেন হচ্ছে কি আমার ইমেল বসাইতে বলতেছে, তো আমি ওইখান থেকে একটা ইমেল বসাইছিলাম আমার, এটাই আমি এখানে সেম ইমেলটা আমি এখানে বসাইলাম। সরি বুঝিনি ভাই, ফেক ইনফরমেশন যেগুলো আমরা দিতেছি তো ভবিষ্যতে এগুলো আমাদের কাজে লাগবে না? কি কাজে লাগবে আপনার যদি ভেরিফিকেশন চাই, পেমেন্ট নেওয়ার সময়, পেমেন্ট নেওয়ার সময় ভেরিফাই চাইলে, পেমেন্ট নেওয়ার সময় ভেরিফাই চায় না, ঠিক আছে। পেমেন্ট নেওয়ার সময় ভেরিফাই চায় না, এই জন্য আমরা এখান থেকে এই ইনফরমেশন গুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি। যদি ভেরিফাই চাইতোই আমিও সেম প্রসেসে অ্যাকাউন্ট ইউজ করতেছি, তা আমিও তো উইথড্র করতে পারতাম না। জি জি, ওকে ভাই, এই আইডি তো দুই দিন পরে লক হয়ে যাবে না, এই যে ফেক নাম ফোন নাম্বার দেওয়ার কারণে। ভাই আপনি স্প্যামিং না করলে কোন আইডির কোনো কিছু হবে না, আপনি আইডির সাথে উল্টা পাল্টা করবেন না, আপনি লগ ইন করবেন লিংক নিয়ে মার্কেটিং করবেন, শেষ। আপনার এই লিংক নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই, আপনি লিংকে নিজে নিজে ঢুকলেন, দেখি অফার কার কমপ্লিট, আমার রিলেটিভ রে পাঠায় দেখি সে অফার কমপ্লিট করলে টাকা আসে কিনা একটু দেখি, এগুলা করতে গেলে তো ব্লক হবেই, এগুলো করবেন না ব্লক হবে না ইনশাআল্লাহ। ব্লক হওয়ার চিন্তা করতে গেলে বাংলাদেশের ইনফরমেশন দিয়ে করলেও তো অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে, স্প্যামিং যে আপনি যেই যেই কান্ট্রি থেকেই আপনি আইডি খুলেন স্প্যামিং করলে আপনি ব্লক খাবেন, এটা 100%, এটার কোনো দ্বিতীয় অপশন নেই। দেন হচ্ছে কি আমি ইউজার নেম দিলাম, ইউজার নেম সেম ইউজার নেম দিয়ে তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, হয়তো অনেকে ভুলে যেতে পারেন এই জন্য সেম ইনফরমেশন দিয়ে খুলবেন। দেন পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা সবসময় ইউজ করেন মনে রাখার জন্য সেটাই ইউজ করতে পারেন। দেন হচ্ছে কি আপনি সাবমিট দিয়ে দিবেন, এখানে সাবমিট দিয়ে দিলে আপনার ইমেইলে ভেরিফিকেশন যাবে, ভেরিফিকেশন কোড দিয়ে কনফার্ম করে ফেললে ভেরিফাই হয়ে যাবে অ্যাকাউন্টটা, ওকে। এটাও পেন্ডিং এ থাকবে, অ্যাক্টিভ করলে লগ ইন করতে পারবে। এই গেল সেকেন্ডটা, সেকেন্ডটা বুঝছেন তো সবাই? জি ভাইয়া, ওকে ভাই। আপনারা কি পেমেন্ট যে নেন এটা কি পেপ্যালে নেন না পেওনারে নেন? বিটকয়েনে নেই ভাই। আচ্ছা আচ্ছা, বিটকয়েন। দেন আসতে হচ্ছে সিপিএ বক্সে, আপনি যে ব্রোকার দিয়ে ইউজ করবেন সেই ব্রোকারের সাথে আপনার ট্রানজেকশন চলবে। আমরা যেটা ইউজ করি সেটা দাম কমে বাড়ে না, এই জন্য আমরা এটা ইউজ করি। তারা সবাই তাদের পেপাল এর ডলার সেল করে দেয়, ধরেন আপনার ডলার দরকার আপনার কাছে সেল করে দিল একজন, তারপর হচ্ছে গিয়া ধরেন আরেকজনের দরকার হয়েছে সে আরেকজনের থেকে কিনে নিল, এরকম ভাবে আপনি বিক্রি করে দিলে আপনাকে টাকা দিয়ে দিবে সে, আর হচ্ছে গিয়া সে তাকে আপনি অ্যামাউন্টটা ট্রান্সফার করে দিবেন। এখানে পে ওনার ব্যবহার করার কোনো মেথড নাই ভাই? পে ওনার ব্যবহার করার আসলে
সাইট এটা ডিপেন্ড করে, এটা হচ্ছে কোন সাইট আপনাকে পে অনারে পেমেন্ট দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, এই এই সাইটগুলোতে কি অপশন নাই? না এই সাইটগুলোতে অপশন নাই পে অনার। আচ্ছা আচ্ছা, ফ্রি যে নেটওয়ার্কগুলো পে অনার না, ঝামেলা একটু ঝামেলা আছে। সো এখন পে অনারে আবার কার্ড নিয়ে অনেক ঝামেলা করে, তো এগুলা আমরা এই জন্য বর্জন করি এগুলা। তো আমি আসি হচ্ছে সিপিএ বক্সে, সিপিএ বক্সে আসি। সিপিএ বক্সে যে ব্যাপারটা সেটা থেকে এখানে ফুল নেম দেব, আমি ফুল নেম দিলাম, ধরেন আমার ফুল নেম। তারপর হচ্ছে ইউজার নেম, আবার কেউ ভাই ইউজার নেম আর ফুল নেমের ভিতরে গন্ডগোল পাকায় ফেলবেন না, ইউজার নেম একটা ফুল নেম একটা, ওকে? আর ইউজার নেমটা ভুলা যায় না, আবার ভুলে গেলে কিন্তু আরেক ঝামেলা। আমি ইমেলটা বসাই এখান থেকে, ইমেল বসাই, ফোন নাম্বার, ফোন নাম্বার এটা আমি এখান থেকে দিব, সেম ফোন নাম্বারটা এখানে বসাই দিই। হোম অ্যাড্রেস, হোম অ্যাড্রেস আমি এখানে দিছিলাম একটা, তো আমি এটাই এখান থেকে আবার দিই। সিটি, সিটি হচ্ছে লুইস্টন, তারপর হচ্ছে গিয়া জিপ কোড। এই ব্রাউজার কি দুইটা ব্যবহার করতে হবে? এটা আপনার সুবিধার জন্য আপনি দুইটা কেন, পাঁচটা ব্যবহার করেন কোনো সমস্যা নেই। জিপ কোড দেন হচ্ছে গিয়া কান্ট্রি ইউনাইটেড স্টেটস, দেখাচ্ছি ব্রাউজারের ব্যাপারে কথা বলতেছি একটু পরে। স্টেট হচ্ছে গিয়া এমি, ওকে। স্কাইপ, স্কাইপ হচ্ছে ইমেলটা আমি বসাই দিলাম এখানে। আর হচ্ছে গিয়া ওয়েবসাইট, ওয়েবসাইট হচ্ছে গিয়া এই যে এটা, সবাই এটা ইউজ করবেন, এই ফাইলটা সবাইকে আমি দিয়ে দিব। তো আর এটা অপশনাল, এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর অ্যাবাউট ইউ, এখানে ডেসক্রিপশন লিখতে হবে আপনার সম্পর্কে। সো এইটা আপনি এই ডক ফাইলেই পেয়ে যাবেন, এর নিচে দিয়ে গেলে দেখবেন হচ্ছে গিয়া এই যে টেল আস ইয়ার, টেল আস About your current affiliate marketing activities. So আমি এটাকে কপি করলাম, এটুকু কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। ভাই আবার কেউ সবাই এক্সাক্ট এটাই দিয়েন না, একটু মডিফাই করে দিবেন, কারণ সবার একই ইনফরমেশন যাওয়া আসলে ঠিক না। আপনারা এখান থেকে কিছু মডিফাই করে বাড়ায় কমা তারপর এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? আর মান্থলি ইনকাম হচ্ছে গিয়া $1,000 দিবেন। কারেন্ট নেটওয়ার্ক হচ্ছে গিয়া, কারেন্ট নেটওয়ার্ক হচ্ছে গিয়া ধরেন কি অ্যাডওয়ার্ক মিডিয়া .com এরকম দিলাম। ট্রাফিক সোর্স পিপিসি দিবেন, শুধু পিপিসি শুধু আর কিছু না। প্রোমো কোড, এই প্রোমো কোড দিলাম, প্রোমো কোড দেওয়ার দরকার নেই আসলে, প্রোমো কোড এখানে অটো চলে আসছে, কারণ আমি যে রেফার দিয়ে ঢুকছি এই জন্য প্রোমো কোডটা অটো বসে গেছে। দেন হচ্ছে ভাই একটু মিউট করে দিন প্লিজ, তার সাউন্ড হচ্ছে, আমি করে দিলাম। দেন পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড, দেন পাসওয়ার্ড, ওকে। তো পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিয়ে দিলাম, যদি দেই তাহলে আমার এটাও ভেরিফিকেশন যাবে, ভেরিফিকেশন করে ফেললে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আশা করা যায় তিনটার সবকিছু বুঝছেন সবাই, নাকি কোনো সমস্যা? জটিল না আসলে, আপনি যদি ইনফরমেশন গুলোর দিকে দেখেন ফিল আপ করার সময় আপনার সবই চলে আসবে মাথায়, একই ইনফরমেশন এই তিনটা সাইটে যা দিবেন একই দিবেন, একই ইনফরমেশন দিবেন, জটিল কি? আমার আমাদের এই সবগুলো অ্যাকাউন্ট তো পেন্ডিং থাকবে, আমরা কিভাবে বুঝবো যে সব কিছু ঠিক হয়েছে কিনা, অ্যাকাউন্টটা লগইন করতে পারবো কিনা? এটা 24 আওয়ার্স মানে 48 থেকে 72 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হওয়ার কথা, যদি লগইন করে চেক করবেন, 48 ঘন্টা পরে লগইন করবেন, লগইন করে চেক করবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে কিনা, অথবা এটা তো ইমেইলে চলে আসে না কনফার্মেশনটা? ইমেইলে অনেক সময় নাও আসতে পারে, সো লগইন করেই চেক করবেন, ইমেইলে ভেরিফিকেশন যাবে আপনার পেন্ডিং আছে কিনা এটা নাও আসতে পারে, ঠিক আছে? ওকে ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন এ ব্যাপারে?
ভাই আমার যদি জিমেইল অ্যাকাউন্ট আছে হ্যাঁ আমার জিমেইলটা যদি বাংলাদেশ থেকে লগইন করা অবস্থায় থাকে হ্যাঁ সো ক্ষেত্রে আমি ভেরিফাই করার জন্য তো আমি ব্রাউজারটা চেঞ্জ করে ভেরিফাই মানে জিমেইলে ঢুকবো নাকি সরাসরি ঢুকলে সমস্যা আছে আপনি ভাই জিমেইল এর ইনফরমেশন সাইটের কাছে যাবে না জিমেইল আপনি বাংলাদেশ থেকে লগইন থেকে লগইন করলেন না ইন্ডিয়া থেকে লগইন করলেন সেটা তো সাইট জানতে পারবে না না ভাই উনি বলতেছে ভাই ভেরিফাই করার আর কি যে ভেরিফাই যে মেসেজটা আসবে ওইটা কি বাংলাদেশের যেই ব্রাউজার মানে বাংলাদেশের যে নেটওয়ার্ক আইপি ওখানে কি ভেরিফাই করবে না ওই আইপি দ্বারা ব্রাউজারে যে ভেরিফাই করবে না জিমেইল অ্যাকাউন্ট আইপি থেকে ওপেন করবেন না কারণ জিমেইল ব্যান করে দিতে পারে ধরেন ভিপিএন দিয়ে ঢুকে জি জি ফর ভেরিফাই চাইবো হ্যাঁ তো এটা করবেন না যে ভিপিএন দিয়ে জিমেইল ফেসবুক এগুলাতে ঢুকবেন না সবাইকে আমি বলে দিলাম ফেসবুকে তো ভাই ভুলেও ঢুকবেন না জিমেইল তো একটু না ওইটা আর ইউজ করতে পারবেন না আপনার অন্য কোনো ইমেইল দিয়ে করতে হবে ভাইয়া ভাইয়া কারেন্ট মিডিয়া যে এডওয়ার্ড ওয়ার্ক কারেন্ট নেটওয়ার্ক এটা সম্পর্কে একটু বলেন তো এটা ক্লিয়ার না কারেন্ট নেটওয়ার্ক বলতে বোঝানো হয়েছে যে আপনি এখন কোন নেটওয়ার্কে কাজ করেন আপনি যে কোনোটা দিতে পারেন আমি একটা দিয়ে দিচ্ছি আপনি এখানে চাইলে ইএসটিএফ তো দিতে পারেন পাবলিক মিডিয়াও দিতে পারেন কোনো সমস্যা নেই মানে তারা জানতে চাচ্ছে যে আপনি এখন কোন সিপিএ নেটওয়ার্কে কাজ করেন ওকে আপনি যদি বাল্ক ইনসেন্টিভ এগুলো রান করেন তাহলে বিটকয়েন দিয়ে করতে পারবেন আর যদি গুগল অ্যাডস ফেসবুক করেন তাহলে আপনার মাস্টার কার্ড থাকতে হবে আচ্ছা তো বিটকয়েন দিয়ে করলে তো তখন আমার কারো কাছ থেকে বিটকয়েনটা কিনে নিতে হবে আচ্ছা আবার ধরেন আমার অ্যাকাউন্টে যখন আমি ট্রানজেকশন করার পরে আমার অ্যাকাউন্টে যখন বিটকয়েনটা জমা হবে ওই ক্ষেত্রে যদি আমি কারো কাছে সেল করতে চাই তাহলে তো আমার পরিচিত সার্কেলের মধ্যেই সেল করতে হবে তা না হলে তো আমি টাকাটা পাবো না হ্যাঁ এটা রিস্ক হয়ে যায় ধরেন আপনি যদি অপরিচিত কারো কাছে দেন তাহলে সেক্ষেত্রে সে তো আপনাকে পেমেন্টটা নাও দিতে পারে সেজন্য আমাদের কাছেই আপনি সেল করতে পারেন আমাদের থেকেই কিনতে পারেন কোনো সমস্যা নেই মানে একটা নেটওয়ার্কের ভিতরে আমার এই কেনাবেচাটা সারতে হবে হ্যাঁ এটা উচিত আসলে আপনি চাইলে বাইরেও সেল দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার যে সাজেশন হবে সেটা হচ্ছে পরিচিত লোক ছাড়া আপনারা এগুলোকে না করাই ভালো কারণ আপনারা ট্রানজেকশন করবেন হয়তো এরপরে বড় বড় ট্রানজেকশন করবেন একটা ট্রানজেকশন যদি উল্টা পাল্টা হয়ে যায় তাহলে বিশাল লস আচ্ছা ভাই কেনাটা তো চাইলে কেনা যাবে বুঝলাম কিন্তু বেচাটাও কি অ্যাভেলেবল বেচা যায় চাইলেই যে বললাম আমাদের কাছে ইচ্ছে সেল করতে পারেন আমাদের কাছ থেকে কিনতে পারেন ওকে ওকে তো এগুলো মোটামুটি সবার ক্লিয়ার হইছে আমি একটু আপনাকে দেখাচ্ছি তাইলে আপনি বুঝবেন জানেন আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করি স্যার একটু সবাইটা মিউট করে দেন এই যে বাজে নয়েজ গুলো ভিডিওতে অ্যাড হইতাছে ওকে আমি মিউট করে দিচ্ছি ওকে তো স্যার আপনি সরি একটুখানি বলে দিন স্যার সবাই কি একটু বলে দেন না একটু অ্যাটেনশন দিয়ে দেন যে সবাই যার যার দায়িত্বে তার মাইক্রোফোনটা অফ রাখো এটা তো নরমাল একটা ম্যানার্স কেন করে না সবাই একটু কাইন্ডলি মিউট করে রাখবেন যদি আমি কয়েকবার বলছি কথাটা কিন্তু কেউ যদি না শুনে সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই আসলে আমি হচ্ছে বারবার আমার পক্ষে তো মিউট করা সম্ভব হয় না তো এটা হচ্ছে একটা প্রবলেম কাইন্ডলি যে কথা বলবেন কথা বলে শেষে আপনি নিজ দায়িত্বে মিউট করে দিবেন কারণ ভিডিওটা ভাই আপনার জন্যই আপনার ভিডিওতে যদি বাইরে থেকে নয়েজ আসে তাহলে আপনারই শুনতে প্রবলেম হবে ওকে তো আমি এখন ধরেন এই যে সাইটটা এটা একটা অ্যাকাউন্ট
তো এটাতে এরকম ভাবে কোনো কাজ করা হয়নি, তো আমি জাস্ট বুঝানোর জন্য আপনাকে দেখাচ্ছি। তো এই যে একটা অফার, এই অফারটা ধরেন আমি ঢুকি একটা অফার, অফারের ভিতর গিয়ে আমি একটা অফারে ঢুকলাম। তো এখানে দেখেন এইটার সাইটের একটা লিংক আছে, এটা হচ্ছে অফারের লিংক। এটা কি আমার অফারের লিংক? সবাই যারা সিপিএন নেটওয়ার্কে যারা ঢুকেছেন বুঝেছেন, তারা হয়তো বুঝবেন যে এটাই হচ্ছে অফার লিংক, তাই না? ওকে, এখন কথা হচ্ছে গিয়া ওয়ার্ল্ডের অনেক ভালো একটা সাইট, আমি এটা ভিপিএনটা অফ করে দিই, অফ করে এটাতে ওইটাতে ঢুকি, ধরেন অফ করে দিই, চাইলে ভিপিএন অন করে ওইটাতে ঢুকা যায়, সরি অ্যাডওয়ার্ক মিডিয়া যেটা আমি দিছিলাম, অনেক ভালো সাইট, অনেকে কাজ করে। তো অ্যাডওয়ার্ক মিডিয়াতে আমি একটু ঢুকিয়ে দেখি এটাতে আর আমার, আমি যে সাইটটাতে কাজ করতেছি সেটাতে কি প্রবলেম আছে। তো আমি অ্যাকাউন্টে লগ ইন করি, এটা হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়ার ইন্টারফেস। আমি যাই হচ্ছে ক্যাম্পেইনসে, ক্যাম্পেইনসে ক্লিক করি, ক্যাম্পেইনস হচ্ছে যে অফারগুলো আছে সেগুলো দেখার জন্য আপনি ক্যাম্পেইনসে যেতে পারেন। তো তো ধরেন আমি একটা অফারের ভিতর ঢুকি, এই অফারটাতেই ঢুকলাম, ঢোকার পর ও এটা অ্যাক্টিভ না, এটা অ্যাক্টিভ করাতে হবে। তো অ্যাক্টিভ একটা অফারে ঢুকি, এটা হচ্ছে অ্যাক্টিভ একটা অফার। তো এটা অ্যাক্টিভ একটা অফার, এটা চাইলে আপনি এখন ইনস্ট্যান্ট এটা নিয়ে কাজ করতে পারেন। এটার লিঙ্কটা দেখেন, এই লিঙ্কটার মধ্যে হচ্ছে ঝামেলা আছে, এই লিঙ্কটা কোনো অ্যাড ক্যাম্পেইনে আপনি ইউজ করতে পারবেন না। লিঙ্কের প্রথম সমস্যা হচ্ছে এটাতে এসএসএল নাই, HTTPS নাই, তার মানে হচ্ছে এসএসএল নাই, এটা সিকিউর কোনো লিঙ্ক না। বুঝতেছেন আমার কথা? SSL হচ্ছে গিয়া আপনার অনলাইন সিকিউরিটি, যেটা নর্মালি SSL বলতে আমি বুঝি যে একটা আপনি যখন একটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন ফেসবুকের মাধ্যমে, তখন হচ্ছে গিয়া এই যে লিঙ্কটা যে সাইটের, সেই সাইটের সাথে ফেসবুকের একটা ডাটা আদান প্রদান হবে, তাই না? তো যখন হচ্ছে গিয়া এই ডাটাটা আদান প্রদান হবে, ওই SSL না থাকলে এই ডাটাটা হচ্ছে সিকিউর না। সাইট গুলো ডিটেক্ট করে যে সাইটের SSL নাই, এই ডাটা গুলো আদান প্রদান করতে সিকিউর না, ফেসবুক আপনার সাথে কোনো ডাটা আদান প্রদান করতে চাবে না যার SSL নাই। এটা হচ্ছে গিয়া প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়া এই যে সাইটটা, এই সাইটটার লিঙ্কটা মানে এই অফার লিঙ্কটা মেইন ডোমেইন দিয়ে না। আমি ধরেন এটা কপি করলাম, কপি করে আমি এই ট্র্যাকের অপশনটা কেটে আমি এটা এন্টার দিলাম। এই যে ট্র্যাক এটা দেখেন, এটা কিন্তু মেইন ডোমেইন না, এই দিস ইউআরএল ইজ এ ট্র্যাকিং লিংক। আর আমি যে সাইটটার কথা বলতেছি সেটার লিংকটা দেখেন, এই সাইটটা কোনটা, সাইটের নাম কি? ইয়েস টু অ্যাপস, তাই না? সো সাইটের অফার লিংকটা সাইটের মূল ডোমেইন দিয়া, মেইন ডোমেইন দিয়া দেয়া, আর এটার লিংকটা হচ্ছে গিয়া আপনার দেয়া হচ্ছে গিয়া ট্র্যাকিং লিংক, এটা মূল ডোমেইন না। মেইন ডোমেইন হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া, কিন্তু অ্যাডওয়ার্ক মিডিয়া দিয়ে সে লিংক দিচ্ছে না কাউকে, সে একটা ট্র্যাকিং লিংক দিচ্ছে, এটা অন্য একটা উপায়, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেমের কারণে আমরা কাজ করতে পারি না চাইলে। আবার বিভিন্ন সাইট, এটা তো তাও একটু ছোট, আবার বিভিন্ন সাইট আছে যেগুলো এত ঝাম ভিজি ভিজি লিংক দেয় আর এত লং লং ইউআরএল দেয়, যেগুলো আপনারা কখনোই ইউজ করতে পারবেন না কোনো জায়গায়। ক্লিয়ার ব্যাপারটা? জি। তো ওয়ার্ল্ডের ভালো সাইট বা বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যায় এগুলো তো অনেকই আছে, কিন্তু সবগুলোতে আসলে কাজ করা পসিবল হয় না, এটা হচ্ছে এই কারণে। ওকে, লং লিংক যদি কেউ শর্টিং ফর্মে পেস্ট করে, শর্ট লিংক করলেও তো সেটাও তো ডিটেক্ট করবে ভাইয়া, শর্ট লিংক কি অ্যাকসেপ্ট করে কোন অ্যাড ক্যাম্পেইন?
ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা। আমরা পেইড মার্কেটিং করতেছি, আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছি না যে পোস্টের ইউআরএলটা শর্ট লিংক করলে অ্যাকসেপ্ট করবে। সো এই জন্য আমাদের হচ্ছে গিয়া অনেক কিছু মাথায় রেখে আসলে কাজ করতে হয়। তো এই জন্য আসলে মূল কারণই হচ্ছে এগুলো, যে আপনার অ্যাডওয়ার্ক মিডিয়া, অনেক ভালো সাইট, আমিও বলি অনেক ভালো সাইট, কাজ করতে পারলে ভালো পেমেন্ট দেয়, কিন্তু আপনি পেইড মার্কেটিং করতে চাইলে এগুলো বেটার সলিউশন না আপনার জন্য। ওকে, তো এই জন্য আমরা এই ধরনের সাইট গুলো ইউজ করি। ক্লিয়ার ব্যাপারটা ভাইয়া? আমার একটা জিমেল আইডি আছে যেটা দিয়ে আমি কাজ করতেছি অলরেডি অফিশিয়ালি ভাবে, এখন কি আমার এটা দিয়ে ব্যবহার করা ঠিক হবে নাকি নতুন কোন জিমেল আইডি খুলতে হবে? আপনি ওটা দিয়ে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার আমি একটা কথা বলি। বলেন ভাই। আমি শুনছিলাম যে এই যে মনে করেন ফাইবারে যেমন এক ডিভাইস দিয়ে দুইটা অ্যাকাউন্ট খোলা যায় না, ওইরকম নাকি সিসি মার্কেটিং প্লেসগুলোতেও এক ডিভাইস দিয়ে দুইটা অ্যাকাউন্টে লগইন দেওয়া যায় না? আর যায় না এরকম না, না দেয়া ভালো, ঠিক আছে? যেমন ফাইবার হয়তো ব্যান করে দিবে, ফাইবার একটু বেশি বেশি রেস্ট্রিকশন দেখায়। আপনি ফাইবারের রুল রেগুলেশন অনেক বেশি, অনেক বেশি। আপনাকে ধরেন এক আইপি দিয়ে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বা ইউজ করলেই আপনার হচ্ছে অ্যাকাউন্ট ব্যান করে দিবে। তো এই যে এটা হচ্ছে গিয়া সিপিএস সাইটের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ সিপিএস সাইটও আপনার আইপি ট্র্যাক করে, আপনি প্রতিবার লগ ইন করার সময় আপনার আইপি ট্র্যাক করবে, তো এই ট্র্যাকিংটা তাদের মধ্যে থাকে। তো একজন মানুষ দুইটা অ্যাকাউন্ট ইউজ না করাই ভালো, ঠিক আছে? কারণ আপনার দুইটা অ্যাকাউন্টের দরকারটা কি, আপনি একটা অ্যাকাউন্ট দিয়েই করতে পারবেন না। ভাইয়া দুইটা অ্যাকাউন্ট বলতে মানে একই সাইটে দুইটা অ্যাকাউন্ট? হ্যাঁ একই সাইটে দুইটা অ্যাকাউন্ট, কিন্তু আলাদা আলাদা সাইটে তো তার সমস্যা নাই। না কোনো সমস্যা নেই আলাদা আলাদা। ওকে, সো এখন আমরা আসতেছি আইপি জিনিসটা কি। আইপি হচ্ছে কি হবে, একটা একটা ট্র্যাকার, ধরেন লোকেশন ট্র্যাকার বলা যায়। আইপি সহজ কথা হলো যে বাই প্রত্যেকটা ফোন বা প্রত্যেকটা ডিভাইসের মধ্যে একটা নিজস্ব পরিচয় থাকে, ওই পরিচয়টা। ইয়েস, উনি ভালো एग्जांपल দিছে। এটা এটা পরিচয় ভাই, আমার একটা দুইটা মোবাইল থাকে, বাংলাদেশ থেকে ইউজ করতেছেন না, বাংলাদেশের একটা আইপি আছে, ঠিক আছে? মোবাইলের আইপি এক জিনিস হবে, যদি মোবাইলের আইপিও থাকতে পারে, যে ব্যাপারে আমার এক্সাক্ট ধারণা নেই, তবে আপনি ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের একটা আইপি থাকে। তো আপনি যেই লোকেশনে ব্রাউজ করেন সেটা হচ্ছে কি আপনার, ধরেন আমি একটা এক্সাম্পল দেই আপনাদেরকে, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ওয়াচ বাই লিখলাম। তো এখন দেখেন আমি যখন ওয়াচ বাই লিখছি, গুগল আমাকে কি সাজেস্ট করতেছে, বিভিন্ন ওয়াচের শপ সাজেস্ট করতেছে, তাই না? এটা কিসের উপর ডিপেন্ড করে সাজেস্ট করতেছে? আমার লোকেশনের উপর ডিপেন্ড করে সাজেস্ট করতেছে। আমি কোন লোকেশন থেকে এই সার্চটা করছি, বিডি থেকে সার্চ করছি, এটা হচ্ছে আইপি ট্র্যাক করছে আমার। আমি বিডি থেকে সার্চ করছি, এর জন্য আমাকে সে বাংলাদেশের বিভিন্ন শপে লোকেশন শো করছে। এখন আমি যদি এখানে ভিপিএন অন করে সার্চটা দেই, যদিও ইমেল আইডি লগ ইন করা আছে, তো দেখি আছে কিনা। আচ্ছা, এটা মেবি আমার জিমেইল আইডির উপর ডিপেন্ড করে ইয়া করতেছে। তো জিমেইল আইডিটা না থাকলে তো এটা হচ্ছে কি আপনার ওয়াচ বাই যদি আপনি দেন, ধরেন আমি এখানে দেখি, সো ওয়াচ বাই এটা হচ্ছে বাংলাদেশের লোকেশন শো করতেছে। আর যদি আমি এখন এটা, আসলে এরকম না বিষয়টা, আপনার ব্রাউজারে এগুলো ই করা আছে। অ্যাকচুয়ালি আইপি হলো ইন্টারনেট প্রোটোকল, আপনি যে ইন্টারনেট লাইন নিয়েছেন আপনি কিন্তু একটা আইপি ভাড়া করেছেন, আপনি আইপি নিয়েছেন ইন্টারনেট লাইন যখন দিছে, আপনার ব্রাউজার ওয়াইফাই তৈরি করার সময় একটা আইপি সেট করা হয়েছে, সেটা তো অ্যাড্রেস আপনি আপনি ইন্টারনেট কোথা থেকে ইউজ করছেন, ওই আইপিটা কি আপনাকে অ্যাড্রেস করে। হ্যাঁ আমি তো সেটাই বলছি, আমিও তো বললাম একই কথা,
বাংলাদেশ থেকে আপনি সার্চ করতেছেন আর দেখেন আমি ইউএস এর লোকেশন, এটা বাংলাদেশ না তো আইপি, আপনি আমার বিল্ডিং এ 100 জন ফ্যামিলি থাকলে 100টা আইপি হতে পারে, এর মধ্যে আবার রিয়েল আইপি ব্যাপার আছে। আমি তো আসলে বাংলাদেশ আইপি যেরকম মোবাইল নাম্বার ইউজ করেন তখন তো আপনার প্রথম দিকে কোড দেওয়া থাকে যে বাংলাদেশি নাম্বার, এরকম আইপি এরও এরকম কোড আছে। আইপি তো বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে, আইপি বিভিন্ন ধরনের হয়। আপনার ব্যান্ড আপনি বলতেছেন হচ্ছে আপনার হচ্ছে ইন্টারনেট প্রোভাইডারের আইপির কথা, আর হচ্ছে কি আমি বলতেছি হচ্ছে আমার লোকেশনের আইপির কথা। না আইপি আইটি লোকেশন দিয়ে বোঝা যায়, একজন মানুষ যদি ফেসবুকে একটা উল্টা পাল্টা কোনো ক্রাইম করে তখন তো আইপি দিয়েই তাকে সার্চ করে বের করা হয়। আপনি আমার কথাই বলতেছেন কিন্তু হচ্ছে কি আপনি আপনি একভাবে বুঝতেছেন আমি আরেকভাবে বুঝাইতেছি, আমি বুঝাচ্ছি। তো এটা হচ্ছে গিয়া ব্যাপার। তো আমি দেখেন এখানে সার্চ দিচ্ছি যখন ইউএস এর লোকেশনে, তখন এখানে দেখেন এখানে কিন্তু ইউএস এর যে বিভিন্ন ইয়াগুলো আছে সাইট গুলো আছে, প্লাস হচ্ছে গিয়া এখানে ইউএস এর যে লোকেশনের যে ওয়াচের যেখান থেকে আপনি বাই করতে পারবেন সেগুলো কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো আপনি যখন বাংলাদেশ থেকে সার্চ করবেন একটা রেজাল্ট শো করবে গুগল, আপনি ইউএস এর ভিপিএন যখন অন করতেছেন তখন এখান থেকে আপনাকে সাজেশন দিচ্ছে অন্যরকম। ওকে, এটা হচ্ছে লোকেটর চেঞ্জ করা, লোকেশন চেঞ্জ করা, এটা ছাড়া আর কিছু না। তো আমরা এটা হচ্ছে লোকেশন চেঞ্জ করার জন্য করতেছি, আর হচ্ছে গিয়া বাকি। ওকে, সো এই ব্যাপারে আর কথা না বাড়াই আমি হচ্ছে গিয়া প্রোডাক্ট সিলেকশনে চলে যাই। প্রোডাক্ট রিসার্চ, যেটা প্রোডাক্ট রিসার্চ বলতে আমি বুঝি যে আমার প্রোডাক্ট যেটা সেটাকে আমার রিসার্চ করে ভালো নাকি খারাপ সেটা খুঁজে বের করা, সেটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্ট রিসার্চ করতে গেলে আপনার প্রথমে এখানে একটা সাইট আছে, আমি যেমন অ্যাপপেইং থেকে আমি সিপিএনএটার খুঁজে বের করতে পারবো, আমরা দেখছি না কিভাবে অ্যাপপেইং থেকে সিপিএনএটার খুঁজে বের করতে হয়, দেখছি কি? জি ভাই দেখছি। অফার ভল্ট এরকম একটা সাইট, এখানে সরাসরি সিপিএন নেটওয়ার্ক দেয়া আছে অ্যাপপেইং এ, আর অফার ভল্টে হচ্ছে অফার অনুসারে দেয়া থাকে, এটা হচ্ছে ডিফারেন্স। আপনি অফার ভল্ট থেকেও সিপিএনএটার খুঁজে বের করতে পারেন। অফার বলতে হচ্ছে কি অফার দেখে দেখে আপনি সিপিএইচ নেটওয়ার্ক চুজ করতে পারেন এখান থেকে। যেমন এখানে একটা অফার আছে, এই যে নতুন নতুন অফারগুলো আসতেছে, সেই অফার দিয়ে দেখে দেখে আপনার এখান থেকে সিপিএ নেটওয়ার্ক যেটা সেটাতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েটের ব্যাপারটা তো আমরা দেখছি, তো আর এখান থেকে অফার বল্ট আপনারা চাইলে দেখে নিতে পারেন, তবে এটা আপাতত প্রয়োজন নেই। তো এটা হচ্ছে কি অফার ভোল্টের ব্যাপার। আর হচ্ছে কি প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে প্রথমে আপনার হচ্ছে প্যাশন কাজ করতে হবে। প্যাশন বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে কি আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে, এবং হচ্ছে কি আপনার ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করার ইচ্ছা থাকতে হবে। আপনাকে আমি বললাম একটা প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য, কিন্তু আপনি ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করার কোনো ইচ্ছাই নেই আপনার, বা আপনার ভালো লাগে না ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে, তো এটা কিন্তু আপনার জন্য সুইটেবল হবে না। আপনি দেখবেন যে আপনার কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতে ভালো লাগে, এখানে মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট আছে, তো ওই ধরনের ওই সব প্রোডাক্ট নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। কিন্তু আপনার দেখতে হবে যে এখান থেকে ধরেন ইয়েস টু অ্যাপসে এক ধরনের অফার দেয়, পাথলিক মিডিয়া এক ধরনের অফার দেয়, সিপিএ বক্স এক ধরনের অফার দেয়, ইয়েস টু অ্যাপস দেয় হচ্ছে কি গেমিং টাইপের অফার, গেমিং বা সফটওয়্যার রিলেটেড অফার, তারপর হচ্ছে গিয়া পাথলিক মিডিয়া দেয় হচ্ছে গিয়া বিভিন্ন টাইপের অফার দেয়, গেমিং টাইপের কোনো অফার এখানে নেই, হেলথ বা অন্যান্য টাইপের অফার পাবেন, আর সিপিএ বক্স এটাও মিক্স টাইপের অফার দেয়, ডেটিং ওয়েটিং যা আছে সবকিছু এভরিথিং মিক্স করে দেয়। তো আপনি তিনটা থেকে যে কোনো ধরনের অফার আপনি চুজ করলেন, ওইটা যেটাই আপনি চুজ করলেন সেটা থেকে আপনার সেটাতে আমাদের প্যাশন থাকতে হবে। আপনি গেমিং রিলেটেড অফার নিয়ে কাজ করতে পারেন, আপনার যদি গেম ভালো লাগে। আপনি প্রোডাক্ট নিয়ে রিসার্চ করবেন আগে ভালো করে,
আপনি দেখবেন আপনার ভালো লাগে কিনা, ওই প্রোডাক্ট গুলো নিয়ে আপনার নলেজ গ্যাদার করতে হবে। নলেজ গ্যাদার করলে দেন যদি আপনার ভালো লাগে দেন ওখান থেকে আপনার একটা প্যাশন তৈরি হবে। ক্লিয়ার ব্যাপারটা বুঝতেছেন কি আমার কথা? জি ভাই ক্লিয়ার। ওকে, তো দেন আসতেছে হচ্ছে কি আমার প্রোডাক্ট নিয়ে, কোন প্রোডাক্ট নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে হচ্ছে গিয়া আমার হচ্ছে গিয়া কি করতে হবে, প্রোডাক্টের সার্চ ভলিউম আমার দেখতে হবে, সার্চ ভলিউমটা দেখতে হবে। আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাই সেটাতে আমি দেখব সেটার সার্চ ভলিউম কত। সার্চ ভলিউম চেক করার জন্য আপনি একটা এক্সটেনশন ইনস্টল করতে পারেন, সেটা হচ্ছে গিয়া কিওয়ার্ড সার্ফার। আমি যেভাবে ব্রাউজেক ভিপিএন অ্যাড করছি সেভাবে আমি কিওয়ার্ড সার্ফার অ্যাড করতে পারি। মোর টুলস এক্সটেনশনসে গিয়ে দেন এখান থেকে এক্সটেনশনস ওপেন ক্রোম ওয়েব স্টোর, দেন এখানে আমি অ্যাড করব হচ্ছে গিয়া একটু আসুক এখানে কিওয়ার্ড সার্ফার। ওকে সার্চ দিলাম এটাকে, এটা অ্যাড করাই আছে, যার অ্যাড করা নাই সে ওইভাবে যেভাবে আমি ব্রাউজারটা অ্যাড করছি সেভাবে আপনি অ্যাড করে নিতে পারবেন। ওকে, এটা এই যে অ্যাড করা আছে, রিমুভ ফ্রম ক্রোম অপশন আসছে এখানে, অ্যাড করা না থাকলে আসতে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এখান থেকে একটা পপ আপ আসতো, পপ আপ আসলে ওইটাতে অ্যাড এক্সটেনশন দিয়ে দিলে এখানে ডাউনলোড হয়ে অ্যাড হয়ে যেত, দেন আমি এখান থেকে এটাকে পিন করে দিতে পারতাম। ঠিক আছে, এই যে কিওয়ার্ড সার্ফার এর জায়গা আছে, আমি চাইলে এটা পিন করে দিতে পারি। ওকে, তো আমার এখন দেখতে হবে হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম দেখার জন্য আমি কি করব, ধরেন কোনো প্রোডাক্ট, এক্সাক্ট প্রোডাক্ট নিয়ে আমি সার্চ ভলিউম চেক করব। প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আমার প্রথমে দেখতে হবে প্রোডাক্টের, কোন প্রোডাক্টের সার্চ ভলিউমটা ভালো। ধরেন আমি এটা নিয়ে কাজ করতে চাই, এটা নিয়ে কাজ করতে চাইলে এটা কপি করলাম, কপি করে এটা আমি গুগলে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে কিওয়ার্ড সার্ফারের জন্য এখানে একটা সার্চ ভলিউম শো করবে আমাকে, দেখেন 18,000 সার্চ ভলিউম আছে। তো আমার টার্গেট থাকবে হচ্ছে গিয়া 7,000 নিচে, যাতে কোনো অফার নিয়ে আমি কাজ না করি। এই সার্চ ভলিউমটা যদি 7,000 নিচে থাকে তাহলে সেটা আমি কাজ করব না। ক্লিয়ার ব্যাপারটা? এই যে ভলিউমটা শো করছে এটা কি বিশ্বাসযোগ্য? সে বিশ্বাসযোগ্য রিয়েল কিনা? এটা তো ফ্রি। হ্যাঁ ফ্রি, তবে পেইডও আছে অনেক। সো এটা আপনি, এটা আপনি করতে পারেন, এটা না দেখা যাচ্ছে, সরি ওই যে কিওয়ার্ড এভরিহোয়ার। আচ্ছা কিওয়ার্ড এভরিহোয়ার এটা অন্য কাজে ইউজ করতেছি, এটার জন্য তার এটা না, এটা সার্চ ভলিউমের জন্য তার কিওয়ার্ড এভরিহোয়ার না। তো আমি হচ্ছে সার্চ ভলিউমের জন্য হচ্ছে কি আমি কিওয়ার্ড সার্ফার ইউজ করতেছি। ওকে আচ্ছা, না ভাই এটা কিওয়ার্ড এভরিহোয়ার তো সার্চ ভলিউমও কাজ করা যায়, আমি নিজেও চেক করি ভলিউম চেক করার জন্য। আচ্ছা করতে পারি আমি ভাই, আমি তো হোয়াট মাই সেলফ অন করে রাখছি। জি জি, মানে পেইড টুলস দিয়ে করলে মনে হয় যে একটু ট্রাস্ট হয় আর কি, যে আসলে এখন আপনাকে আমি তো পেইডটা থেকে ফ্রিটা যদি কাজ করে সেখানে তো আমি ফ্রিটাই সাজেস্ট করতে পারি। ওটা ভালো, ওটা ভালো। হ্যাঁ, তো এই জন্য আমি সাজেস্ট করতেছি সবাই, আপনারা হয়তো পেইড টুলস আছে, আরেকজনের পেইড টুলস নাও তো থাকতে পারে। তো তো এটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার দিয়ে, কিওয়ার্ড সার্ফার দিয়ে আপনি এটা চেক করে নেবেন। চেক করে নিয়ে প্রত্যেকটা যে যে প্রোডাক্ট নিয়ে আমি আপনি কাজ করবেন সেটা গুগলে সার্চ দিবেন, কিওয়ার্ড সার্ফার থাকলে এখানে সার্চ ভলিউম শো করবে। ওকে, দেন দেখতে হবে হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাভেলেবল আছে কিনা মার্কেটে, মার্কেটে প্রোডাক্ট অ্যাভেলেবল। স্যার স্যার সরি, সার্চ ভলিউমটা বুঝতে পারি না, এটা কোথ থেকে আপনি মানে সার্ফার যে এক্সটেন্ড করা অ্যাড করা হচ্ছে সেটা বুঝতে পেরেছি, বাট ওই যে আয়ন লিখলে এটা এই লিস্টে আপনি কোথ থেকে আনলেন বা কি? এটা হচ্ছে কি যে আমি ইয়েস্টুয়েবস এর অ্যাকাউন্টে লগইন করে আমি একটা অফারের নাম নিছি এখান থেকে, একটা অফার। ও আচ্ছা, এটা ইয়েস্টুয়েবস থেকে ওই অফারের নামটা আসছে? হ্যাঁ, অফারের নামটা আমি যে অফারটা সার্চ ভলিউম বের করতেছি সেটা আমি সার্চ দিছি এখানে। ওকে ঠিক
ঠিক আছে দেন ও থেকে আমরা দেখতে হবে প্রোডাক্ট অ্যাভেলেবল কি আছে কিনা মার্কেটে প্রোডাক্ট অ্যাভেলেবল আছে কিনা দেখতে আমি গুগলে দেখলেই পাবো যেখানে বিভিন্ন সাইট যদি কন্টিনিউয়াস আর বিভিন্ন পোস্টিং থাকে তাহলেই বোঝা যাবে যে প্রোডাক্ট অ্যাভেলেবল আছে এটা গুগলে একটু ঘাটাঘাটি করলে আপনি দেখতে পারবেন যে প্রোডাক্ট আসলে অ্যাভেলেবল আছে কিনা যদি মানুষ হচ্ছে গিয়া এগুলো নিয়ে ভিডিও রেগুলার ভিডিও তৈরি করে তারপর হচ্ছে গিয়া আপনার বিভিন্ন সাইটে রেগুলার পোস্ট হচ্ছে তো এগুলো দেখলেই হচ্ছে গিয়ে আপনার বোঝা যাবে যে এটার প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এর জন্য মানুষও কাজ করতেছে এটা নিয়ে ওকে তো এটার জন্য গুগলের থেকে আর এক্সট্রা ভাবে কোনো কিছু দেখার প্রয়োজন নেই দেন হচ্ছে গিয়ে আমার কম্পিটিটরস এর ব্যাপারটা কম্পিটিটরস কি থাকা ভালো কি ভালো না বলেন তো আমরা কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এই যে আয়ন আয়ন একটা প্রোডাক্ট তাই না এখন আয়নটা যদি মার্কেটে নতুন হইতো এই যে দেখেন আয়ন সম্পর্কে বিভিন্ন সাইটে বিভিন্ন কিছু পোস্ট করতেছে ইউটিউব ভিডিও দেখতেছেন আপনি তো এখন যদি আয়নটা প্রোডাক্ট নতুন হইতো তাহলে কিন্তু আপনার এককভাবে এটা আপনার মানুষের কাছে এটার একটা প্রভাব বিস্তার করতে হইতো বা আপনার কাছে মানুষের কাছে এটার ভ্যালু ক্রিয়েট করতে হইতো তো যেহেতু আয়ন নিয়ে অলরেডি মানুষে আপনার বিভিন্ন কম্পিটিটরস আছে তাহলে বোঝা যাচ্ছে যে আপনার এটার আগে আপনারা নতুন করে মার্কেট ভ্যালু ক্রিয়েট করতে হবে না এটার মার্কেট ভ্যালু আগে থেকেই আছে ঠিক আছে মার্কেট ভ্যালু আগে থেকেই আছে আপনার নতুন করে এটার প্রোডাক্ট মার্কেট ভ্যালু ক্রিয়েট করতে হবে না আপনি এটা নিয়ে মার্কেটিং করতে পারেন চাইলে তো এই জন্য আমার প্রোডাক্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার প্রোডাক্টের যে কম্পিটিটরস গুলো সেগুলো যারা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে কম্পিটিটরস থাকা ভালো ক্লিয়ার ব্যাপারটা নতুন একটা প্রোডাক্ট যদি লঞ্চ হয় মার্কেটে সেটা নিয়ে কাজ করতে কিন্তু সিপিএ নেটওয়ার্ক জি ভাই সিপিএ নেটওয়ার্ক সরাসরি আমাকে বলবে না যে প্রোডাক্ট অ্যাভেলেবল আছে কিনা সিপিএ নেটওয়ার্ক কেন বলবে আপনাকে আপনি অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কথা বলতে পারেন এইসব ব্যাপারে তাইলে সিপিএ নেটওয়ার্কটা আপনাকে ইনফরমেশন দিবে এখান থেকে ইনফরমেশনটা দিলে আমাদের জন্য ভালো হতো আর কি আমরা তো আর এগুলো কোন সিপিএ নেটওয়ার্ক দেয় না ভাই এটা আপনার বের করতে হবে সিপিএ নেটওয়ার্ক তো আপনাকে মার্কেটার হিসেবে নিয়োগ করতেছি এই জন্য যে আপনি এগুলো খুঁজে বের করে আপনার মতো মার্কেটিং করেন আপনার লাভ আপনি তুলে নেন আচ্ছা ঠিক আছে সিপিএ নেটওয়ার্ক যদি সব দেয় আপনাকে তাহলে তো তারাই করাতে পারে লোক না না আমরা যখন ওই অনেকে দেখি যখন আলি এক্সপ্রেস অথবা অ্যামাজন ওখানে কিন্তু আপনার অ্যাভেলেবল একটা ইয়া থাকে ওটা তো ভাই অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট তো প্রোডাক্ট অ্যাভেলেবল তো সেটা তো অন্য ব্যাপার অ্যাফিলিয়েট এর টিকের ব্যাপার আলাদা ওকে তো এখানে সিপিএ নেটওয়ার্কে আপনি প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন পাবেন যে এটা কি কাজ করতে হইতে পারে রেস্ট্রিকশন রেস্ট্রিকশন এগুলো হাবিজাবি পাবেন ঠিক আছে তো এগুলো হচ্ছে পাবেন কিন্তু এছাড়া কম্পিটিটর আছে কিনা এই ধরনের ইনফরমেশন এখানে দেয়া থাকবে না ওকে সো এটা গেল আর কন্টেন্ট অপরচুনিটি গুগল ট্রেন্ডস এর ব্যাপারে আমি একটু পরে কথা বলতেছি কন্টেন্ট অপরচুনিটি থাকতে হবে কন্টেন্ট অপরচুনিটি বলতে আমি বুঝাচ্ছি ধরেন আপনি আয়ন নিয়ে কাজ করতেছেন আয়নের বিভিন্ন ইনফরমেশন আপনার প্রয়োজন হইতে পারে আপনি কিন্তু আয়ন নিয়ে এত বেশি কিছু জানেন না সিপিএ নেটওয়ার্ক আপনাকে যতটুকু বলছে ততটুকু আপনি জানেন এর থেকে বেশি আপনি জানেন না তো আপনার কিন্তু আয়ন রিলেটেড আরো বিভিন্ন ইনফরমেশন বা নলেজ গ্যাদার করার প্রয়োজন হতে পারে পারে না তো এই ইনফরমেশন গুলো আপনি পাবেন হচ্ছে গিয়া যদি গুগল থেকে পাবেন গুগলে যদি আপনি দেখেন বা বিভিন্ন সাইটে যদি দেখেন যে এইসব প্রোডাক্ট রিলেটেড কোনো ইনফরমেশন নেই তারপর হচ্ছে বিভিন্ন ইমেজ থাকে সেগুলো নেই তো আপনি বুঝবেন যে এটার কন্টেন্ট অপরচুনিটি গুলো আপনার নেই তো আপনার দেখতে হবে যে ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে হবে যেটার কন্টেন্ট অপরচুনিটি আছে যে ইমেজ তারপর বিভিন্ন ধরনের ডিটেলস ইনফরমেশন এগুলো থাকতে হবে আমার
গুগল এগুলার ব্যাপারে বুঝছেন তো সবাই নাকি? জি জি মোটামুটি আলহামদুলিল্লাহ। জি ভাই বুঝছি। সরি offerworld.com টুইটার কাস্টম offerworld offerworld এর কাজ হচ্ছে কি আপনার এই যে এফপিং এর যা কাজ offerworld এরও তাই কাজ। এফপিং এ সাইট এক্সাক্ট সাইট উল্লেখ করা থাকে, offerworld এ হচ্ছে কি অফার উল্লেখ করা থাকে, অফার দেখে দেখে মানুষ সিপিএ সাইট সিলেক্ট করতে পারে এখান থেকে। আর এফপিং এ হচ্ছে কি আপনি সাইটের ইনফরমেশন দেখে আপনি সাইট সিলেক্ট করবেন। এই দুইটা হচ্ছে কি এই দুইটার আলাদা জিনিস। ওকে তো এরপর আসতেছি গুগল ট্রেন্ডস এ। এখানে দেখেন ট্রেন্ডস এর ব্যাপারে আমি একটু কথা বলার আগে প্রোডাক্ট কয় ধরনের হয় সে ব্যাপারে আমি কথা বলি। প্রোডাক্ট হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট, সিজনাল প্রোডাক্ট, আর হচ্ছে গিয়া এভারগ্রিন প্রোডাক্ট। ট্রেন্ডিং প্রোডাক্ট বলতে বোঝানো হয়েছে যে মার্কেটে একটা সময় এটার অনেক ভ্যালু থাকে কিন্তু কিছু সময় পরে হঠাৎ করে এটা অনেক ডাউন হয়ে যায়, এটাকে বলা হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট। যেমন এখন ট্রেন্ডিং প্রোডাক্ট কি বলেন তো, ফোনের মধ্যে এখন ট্রেন্ডিং কোনটা প্রোডাক্ট? আইফোন 12 iPhone 12 হ্যাঁ ট্রেন্ডিং প্রোডাক্ট iPhone 12। এর আগে ট্রেন্ডিং কোনটা ছিল? iPhone 11 Max Pro iPhone 11। তো iPhone 11 কি এখন ট্রেন্ডিং এ আছে? না নাই। সো কেউ যদি iPhone 11 এর কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় তাহলে কি সে আশানুরূপ ফল পাবে? না পাবে না। সো তার কাজ করলে করতে হবে হচ্ছে গিয়া iPhone 12 নিয়ে। সো এটা হচ্ছে কি বলা, এই ধরনের প্রোডাক্টকে বলা হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট। মানে একটা সময় হাইপ থাকে তারপর কিছু সময় পরে এটা হঠাৎ করে ডাউন হয়ে যায়। তো এগুলো নিয়ে কাজ করে, ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করা হচ্ছে রিস্কি। হঠাৎ করে ধরেন কোনো প্রোডাক্ট লঞ্চ করে দিল তো তখন দেখা যাবে হচ্ছে কি আপনার, আপনি তো এক মাসের জন্য ক্যাম্পেইন রান করলেন, তো এক মাসের জন্য ক্যাম্পেইন রান করলেন, এখন আইফোন 11 নিয়ে আপনি ক্যাম্পেইনটা রান করছিলেন এই মাসেই ধরলাম। তো এই মাসে আইফোন 11 নিয়ে ক্যাম্পেইনটা রান করার পরে, এই মাস না আগের মাসে, তো আগের মাসে ক্যাম্পেইনটা রান করার পরে দেখা গেল যে আপনার এই মাসের মাঝামাঝিতে আইফোন 12 লঞ্চ করে দিতে, তা আপনার ওই যে বাকি 15 দিন তো আপনার দেখা যাবে হচ্ছে কি লস খাইতে হবে, তাই না? তো ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করা একটু রিস্কি। দেন আস্তে আস্তে হচ্ছে সিজনাল প্রোডাক্ট। সিজনাল প্রোডাক্ট হচ্ছে কি একটা সিজন ওয়াইজ এটার ভ্যালু থাকে। যেমন ধরেন রুম হিটার, এটা কোন সিজনে মানুষ এটার চাহিদা থাকবে বেশি? এই যে কিছুদিন পরে শীত সিজনে, শীতের দিকে রুম হিটারের চাহিদা থাকবে বেশি। আর এয়ার কুলারের চাহিদা কখন থাকবে? গরমকালে। গরমকালে তো এটা কি সিজনাল প্রোডাক্ট না? হ্যাঁ। তো এই ধরনের প্রোডাক্ট হচ্ছে সিজনাল প্রোডাক্ট। আপনি ধরেন যদি কোনো রুম হিটার নিয়ে কাজ করতে চান কেউ, বা কেউ যদি ধরেন এয়ার কুলার নিয়ে কাজ করতে চান, এয়ার কুলার নিয়ে কাজ করলে আপনার ওই গ্রীষ্মকালেই কাজ করতে হবে, আর রুম হিটার নিয়ে কাজ করলে আপনার শীতকালেই কাজ করতে হবে, আর বাকি সময়গুলো আপনার বসে থাকতে হবে। তো আমাদের কি বসে থাকার সময় আছে? বসে থাকার কিন্তু সময় নেই আমাদের, তো বসে থাকা যাবে না, আমাদেরকে কন্টিনিউয়াসলি মার্কেটিং করতে হবে। সো সিজনাল প্রোডাক্ট আমাদের জন্য সুইটেবল না। ওকে তো আমাদের কাজ করতে হবে কি এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে, যেটা সবসময় মার্কেট ভ্যালু আছে, সবসময় মার্কেটে এটার ভ্যালু থাকে, কম হোক বেশি হোক একটা ভ্যালু থাকে। তো এই ধরনের প্রোডাক্ট, গেমিং প্রোডাক্ট গুলোকে এই ধরনের প্রোডাক্ট বলা যায়। গেমিং আসলে যারা এই ধরনের গেমস খেলে, ধরেন আয়ন যারা খেলে তারা কিন্তু অন্য কোনো গেমসে শিফট করে না। তারপর হচ্ছে যারা ধরেন ক্রস আউট খেলবে তারা কিন্তু অন্য কোনো গেমসে শিফট করে না। যারা ওই যে ধরেন নতুন নতুন গেমস খোঁজে তারা হচ্ছে গিয়ে শিফট করে, ধরেন পাবজি আসছে পাবজিতে শিফট করলো, ক্ল্যাশ অফ ক্ল্যান্স আসছে ক্ল্যাশ অফ ক্ল্যান্সে শিফট করলো। তো এইটা হচ্ছে কি বিভিন্ন পাবলিকের উপর ডিপেন্ড করে, কিন্তু যারা ক্রস আউট খেলবে তারা কিন্তু ক্রস আউট ছেড়ে অন্য কোনো গেমস খেলবে না, নর্মালি যারা রেগুলার খেলে। তো ধরেন এখন এভারগ্রিন প্রোডাক্ট কোনটা, সিজনাল প্রোডাক্ট কোনটা, ট্রেন্ডিং প্রোডাক্ট, এটা আমি বুঝবো কিভাবে? এটা এটা বের করার জন্য আমি যেতে পারি হচ্ছে গিয়া গুগল ট্রেন্ডসে। নর্মালি আপনি trends.google.com এখান দিয়ে এভাবে ঢুকতে পারেন।
একটু সময় দেই। ওকে একটু সময় নিচ্ছে। ওকে চলে আসছে। এখন হচ্ছে গিয়া এইখানে আমি ধরেন কি লিখে ছাড় দিব, আমি ধরেন রুম হিটার লিখেই ছাড় দিই। যদি আমি জানি এটা যে রুম হিটার এটা সিজনাল প্রোডাক্ট, তো এটা দেখেন রুম হিটার সার্চ টার্ম একটা অপশন আসছে, অনেক কিছু আসতে পারে আপনার অনেক সময় নিচে। তো আপনি সবসময় দিবেন হচ্ছে সার্চ টার্ম, এখানে যে সার্চ টার্ম নিচে লেখা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে এটা কিন্তু একটা সময় এটা কিন্তু একদম নিচে ছিল, এখন কিন্তু উপরে উঠতেছে। তা আমি কিন্তু বলতে পারি এটা হচ্ছে গিয়া সিজনাল প্রোডাক্ট, শীত আসতেছে এটা উপরে উঠতেছে। ভাই গুগল ট্রেন্ড দি তো মনে হয় যে ইয়া করে, যে প্রোডাক্ট কম্পেয়ার বা মার্কেটপ্লেস কম্পেয়ার এরকম না কাজগুলা করে। হ্যাঁ প্রোডাক্ট কম্পেয়ার করা যায়, প্রোডাক্ট এটা রিসার্চ করতেছি আমরা যে গুগল ট্রেন্ডস এর মানে কোন প্রোডাক্টটা কি ধরনের। যেমন রুম হিটার এটা একটা সিজনাল প্রোডাক্ট, এখানে এই যে এই রেখাগুলো এগুলো দেখলে আমি বুঝি একটা সময় ছিল এটা একটু উপরে, তারপরে ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে এখন হচ্ছে কি এটা আবার উপরে উঠতেছে, সেটা আমি বুঝতেই পারি এটা সিজনাল প্রোডাক্ট। আবার ধরেন আমি ধরেন এই যে আয়ন সরি আয়ন দিয়ে ধরেন এখানে সার্চ দিব, এখানে পেস্ট করলাম আয়ন, সার্চ টার্ম দিলাম। সার্চ টার্ম দেওয়ার পরে এখানে দেখেন একটা জিগজ্যাগ লাইন আছে, এটা কিন্তু অনেক নামতেছেও না আবার অনেক উঠতেছেও না। তো এটা কিন্তু এই ডাটাটা কিন্তু দেখেন 50 থেকে 75 এর মাঝামাঝিতেই বিলং করতেছে ম্যাক্সিমাম সময়, তার মানে আমি অ্যাভারেজে ধরতে পারি এটা 60 এর ভিতরেই আছে নাকি, বুঝতেছেন আমার কথা? তো এই যে এখানে দেখেন 75-50 এটার মাঝখানে একটা ডাটা, তো এটা কিন্তু অনেক নামেও না আবার অনেক উঠেও না। তো এটা একটা জিগজ্যাগ মানে এভারগ্রিন একটা প্রোডাক্ট বলা যায়, এটা একটা জিগজ্যাগ তৈরি করছে, এটা এভারগ্রিন প্রোডাক্ট হিসেবে আমি কাউন্ট করতে পারি। ওকে সো এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসলে আপনার কাজ করা উচিত, ওই যে রুম হিটার বা হচ্ছে আইফোন 11 এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত না। আবার এখানে আরো কিছু কথা আছে, কথা আছে কি যে এই যে শুধু তো আমি তো ডাটা পাইলাম এখানে যে এইটা ভালো পরিমাণে কাজ করতেছে মানুষের, এটা 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 কিন্তু গুগল সার্চের একটা রেজাল্ট শো করতেছে যে মানুষ আসলে গুগলে সার্চ দেয় যে এটা অ্যাভারেজে একটা 100 থেকে মানে 25 থেকে দেখা যাচ্ছে 1 থেকে 100 থেকে পর্যন্ত একটা কাউন্টিং রাখছে সে। এখন 1 থেকে 100 কাউন্টিং এর ভিতরে এই ডাটাটা মানে এই আয়ন প্রোডাক্টটা এইটা মানুষ সার্চ দিচ্ছে এটা র্যাঙ্কিং কত আছে, তো 100 তে বলা যে অ্যাভারেজে 60 র্যাঙ্কিং আছে। সো আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করব সেই প্রোডাক্টটা র্যাঙ্কিং এর হিসাব করলে বা সার্চের হিসাব করলে যে গুগলে যে সার্চ টার্মটা সেটা টার্ম অবশ্যই অ্যাভারেজ 60 থাকতে হবে, এটা আমার দেখতে হবে যে অ্যাভারেজ যেটা 60 সেটা নিয়ে আমার কাজ করতে হবে, এর নিচে প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব না। ওকে ক্লিয়ার কি আপনার ব্যাপারটা? এটা কিন্তু আবার কেউ ভাবেন না যে 100 জন সার্চ দিচ্ছে বা 58 জন সার্চ দিচ্ছে এরকম না কিন্তু ব্যাপারটা, এটা গুগল একটা ক্যালকুলেশন রাখছে 1 থেকে 100 এই এখানে 1 থেকে 100 ক্যালকুলেশনের ভিতরে সে কত র্যাঙ্কিং আছে কত মার্ক পাইছে আর কি, একটা মার্ক দিছে তাকে। ওকে তো এটার পাশাপাশি
আমি আরো একটা জিনিস পাই, সেটা হচ্ছে গিয়া এই যে আয়ন প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কোন কোন সিটি থেকে ইউএস এর, এটা কিন্তু ইউএস ডাটা শো করতেছে, এই যে দেখেন ইউএস এর ডাটা, ইউনাইটেড স্টেটস, আমি চাইলে অন্য লোকেশনের ডাটাও দেখতে পারি। তো এই যে আয়ন প্রোডাক্টটা ইউএস এর কোন কোন লোকেশন থেকে বেশি সার্চ করতেছে, কোন কোন লোকেশন থেকে বেশি সার্চ করতেছে, ইউএসএ কিন্তু অনেক লোকেশন আছে, অনেক জায়গা আছে। তো আপনি যখন একটা প্রোডাক্টের অ্যাড ক্যাম্পেইন রান করবেন তখন কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন। নর্মালি আপনি যদি এগুলো রিসার্চ না করেন তাহলে কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন যে আপনি কোন সিটিতে আপনার প্রোডাক্টের অ্যাড ক্যাম্পেইন গুলো রান করবেন। হওয়াটা কি স্বাভাবিক না? এখানে কি আমরা ওই যে দেখতেছি পাস্ট 12 মান্থ, তো এখানে আমরা কি 12 মান্থে থাকবে না 6 মান্থ বা? আপনি যখন অ্যাড ক্যাম্পেইন রান করবেন তখন 12 মান্থের ডাটা দেখবেন। ওকে ওকে, তো এখন যে ইয়াতে বেশি থাকবে স্যার সবাইকে ওটাতে অ্যাড ক্যাম্পেইন করবে, সিরিয়াল বাই সিরিয়াল মেইনটেইন করবেন। যখন অ্যাড ক্যাম্পেইন করবেন ধরেন আপনি 20টা সিটিতে রান করতে চাচ্ছেন, তো এই যে 100 থেকে শুরু করবেন, শুরু করে নিচের দিকে 20টা আপনি সিটিতে অ্যাড দিবেন। এখন সিটি তো আরো অসংখ্য আছে, ইউএসএ তো সিটির অভাব নেই, তো ওগুলার মধ্যে থেকে কোন কোন 50টা সাব রিজিয়ন এখানে দেখাবে, সর্বোচ্চ 50টা সাব রিজিয়ন দেখাচ্ছে। এই 50টা সাব রিজিয়নের মধ্যে থেকে আপনি হয়তো 20টা টপ 20টাতে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তো এই ডাটাটা কিন্তু অনেক জরুরি, কারণ আপনি ধরেন ধরেন এই যে কলোরাডো, এই লোকেশনটা আমি দেখতেছি যে আয়নের সার্চের এটার ইয়া বেশি 100। তো কথা হচ্ছে এখন আপনি রান করছেন এমন একটা সিটিতে অ্যাড ক্যাম্পেইন যেই সিটিতে আয়ন আয়ন রিলেটেড কোনো সার্চই হয় না, তো আপনার কি ক্যাম্পেইনে লস খাওয়ার পসিবিলিটি আছে না? তো এটা আপনার কিন্তু অনেক জরুরি প্রোডাক্ট রিসার্চটা, যে আপনি কোন সিটিতে প্রমোশন করবেন, প্লাস এই ডাটাটা আপনার এই যে প্রোডাক্টটা সেটা আসলে মানুষ সার্চ দেয় কিনা, মানুষ সার্চ দেয় কিনা সেটাও কিন্তু আপনার দেখা প্রয়োজন। মানুষ যদি সার্চ না দেয় তাহলে এটা কিন্তু র্যাঙ্কিংও পাবে না, মানে এইরকম র্যাঙ্ক দিবে না গুগল। তো এটা গেল এক জিনিস। আপনি চাইলে দুইটা প্রোডাক্টের ভিতর কম্পেয়ারও করতে পারেন। এখন ধরেন আপনার কাছে দুইটা অফার আছে, আপনি মনে করতেছেন দুইটা অফারই ভালো। এখন দুইটা অফারের ভিতরে আপনি চিন্তা করলেন যে আমি কোনটা নিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করব, আমি একটু চেক করতে চাই, ধরেন লিগ অফ লেজেন্ড আর আমি আয়ন, এই দুইটার মধ্যে ধরেন আমি কম্পেয়ার করব। তো কম্পেয়ার করতে আমি এই যে দেখেন আয়ন এখানে আছে, আমি এখানে কম্পেয়ারের অপশন আছে, কম্পেয়ার আমি দিলাম হচ্ছে গিয়া লিগ অফ লেজেন্ড, এটাও সার্চ টার্ম সিলেক্ট করব। সার্চ টার্ম সিলেক্ট করলে দেখুন এটার অনুপাতে কিন্তু লিগ অফ লেজেন্ডস অনেক ভালো প্রোডাক্ট হিসাব করলে। রেটটা হচ্ছে লিগ অফ লেজেন্ড আর আয়ন হচ্ছে গিয়া ব্লুটা। সো আপনি যদি এই দুইটার কোনো কনফিউশন থাকে যে আপনি আয়ন বা লিগ অফ লেজেন্ড কোনটার মধ্যে ক্যাম্পেইন রান করবেন, তাহলে আপনার কাছে এই কম্পেয়ার সলিউশনটা আছে। কম্পেয়ার কর দুইটা প্রোডাক্টের ভিতর কম্পেয়ার করলে দেখা যাচ্ছে কোন প্রোডাক্টটা ভালো। লিগ অফ লেজেন্ড ভালো, তাই না? এই নিচের ইয়াটা দেখেন তো একটু গ্রাফটা সিটি গ্রাফ, এই যে সিটি গ্রাফ, এই সব সিটিতে দেখেন আয়নের সার্চ কতটুকু 5%, আর এখানে লিগ অফ লেজেন্ডের সার্চ হচ্ছে 95%। সিটিটাও কিন্তু অনেক জরুরি ব্যাপার। ওকে, সো প্রোডাক্টের ব্যাপারটা সবাই হয়তো ক্লিয়ার, প্রোডাক্ট রিসার্চ কিভাবে করবেন, এই হলো আসলে মার্কেট এন্ড প্রোডাক্ট রিসার্চ।